করি সবাই ভালো আছো আবার সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য হাজির হলাম সবাই খুব হচ্ছে আমরা ক্লাসে জয়েন করে ফেলবো একটু দ্রুত সবাই ক্লাসে জয়েন করি বিকজ আজকেও আমরা বেশ কিছু নতুন নতুন আইটেম নিয়ে পড়বো যেগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় খুব আসে সবাই একটু খুব দ্রুত জয়েন হয়ে যাবো ঠিক আছে একটু দ্রুত জয়েন হয়ে যাবো আমি দেখতে পাচ্ছি আমরা অনেকেই জয়েন করে আমাকে জানাবো আমরা কেমন আছি সবাই ঠিক আছে আমরা কেমন আছি সবাই জানাবো আমরা সো এর মধ্যে হচ্ছে আমরা অনেকগুলো গুটি গুটি পাই আসলে অঙ্ক ক্লাস আমরা শেষ করে ফেলছি আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা দুইটা আইটেম পড়বো ঠিক আছে একটু দ্রুত আমরা ক্লাসে চলে আসবো কেমন আছেন কেমন আছেন কেমন আছেন আচ্ছা প্রতিদিন কি এই সময়ে কি তোমরা তোমাদের কি এমন হয় তোমাদের কি তোমরা কি ম্যাথ ক্লাসের জন্য ম্যাথ ক্লাস কিংবা অ্যানালিটিক্যাল স্কিলের ক্লাস এটার জন্য কি তোমরা ওয়েট করো কিংবা তোমরা মিস করো এই ধরনের কোনো পর্যায়ে কি তোমাদের হয় জানাও দেখি ভাইয়া একটু জানাও দেখি আই মিন জাস্ট এই যে ব্যাচ এই যে ম্যাথ এই যে অ্যানালিটিক্যাল স্কিল অথবা ইংলিশ এগুলোর প্রতি তোমরা কেমন ফিলিংস কিংবা কেমন টানটা অনুভব করো কারণ সর্বোপরি প্রতিটা সাবজেক্টের পরি প্রতি তোমার ভালোবাসাই পারে প্রতিটা সাবজেক্টের উপর তোমার আই মিন কনসেন্ট্রেশনটা হচ্ছে বাড়াইতে কিংবা ভালো একটা জিনিস মানে ভালো একটা জিনিস আউটপুট অবশ্যই সাবজেক্টের প্রতি তোমার একটা ফ্যাসিনেশন থাকতে হবে এনিওয়ে সো আমি ওকে সো আমি একটু সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি আমি হচ্ছে আর সময় হয়তো বা বেশি নিব না আমরা দ্রুত চলে আসবো সবাই আইকিউ মজা লাগে আইকিউ হ্যাঁ আইকিউ অনেক মজা সলভ করতে পারে আইকিউ ডেফিনেটলি আইকিউ জোজ একটা জিনিস ওকে আমি হচ্ছে যে কাজটা করব আমরা হচ্ছে দ্রুত শুরু করব আমাদের সাথে সাথে শুরু করতে না পারলে আসলেই হচ্ছে ভাইয়া অনেক প্যারা আছে আমি প্রথমে আমরা হচ্ছে প্রথমে আমরা যে কাজটা করব

দেখো আমরা কি কি পড়ছি ভাইয়া আমরা পড়ছি হচ্ছে আমরা ভাইয়া বাস্তব সংখ্যা পড়ছি আমরা হচ্ছে ভাইয়া বাস্তব সংখ্যা পড়ছি বাস্তব সংখ্যার সাথে সাথে হচ্ছে ভাই আমরা কি পড়ছিলাম ভগ্নাংশ শেষ করছিলাম এবং ভগ্নাংশের সাথে সাথে হচ্ছে ভাই আমরা বর্গ ও বর্গমূল শেষ করছি ঠিক আছে সবাই খুব দ্রুত ক্লাসে চলে আসবো এরপর হচ্ছে ভাইয়া বর্গ ও বর্গমূল শেষ করছি বর্গ ও বর্গমূল শেষ করছি এরপরে হচ্ছে আমরা মোস্ট প্রবাবলি হচ্ছে আমরা লসাগু গসাগু শেষ করছিলাম লসাগু ও গসাগু শেষ করছিলাম ভাইয়া এন্ড দেন ভাইয়া শেষ করছিলাম হচ্ছে ভাইয়া সরলীকরণ এটা হচ্ছে ভাই শেষ করছিলাম ঠিক আছে সরলীকরণ আমরা শেষ করছিলাম সরলীকরণের সাথে সাথে আমরা শেষ করছিলাম হচ্ছে ভাইয়া সরলীকরণ লসাগু তারপর হচ্ছে বীজ গণিতিক রাশি আমরা শেষ করছি বীজ গাণিতিক রাশি ইম্পর্টেন্ট ঠিক আছে বীজ গণিতিক রাশি আমরা শেষ করছি এরপর হচ্ছে ভাইয়া সূচক ও লগারিদম আমরা শেষ করছি সূচক ও লগারিদম আমরা শেষ করছি ভাইয়া লগারিদম আমরা শেষ করছি এরপর হচ্ছে ভাইয়া আমরা শেষ করছি হচ্ছে

ওকে আর একটা হ্যাঁ এগুলো তো সবগুলো বাস্তব সঙ্গে পড়তেছে সো আজকে ভাইয়া নয় নম্বর ক্লাস আমরা যেই জিনিসটা নিয়ে পড়বো নয় নম্বর ক্লাসে আমরা পড়বো হচ্ছে ভাইয়া বয়স ঠিক আছে আমরা নয় নম্বর ক্লাসে যেই জিনিসটা নিয়ে পড়তেছি এটার নাম হচ্ছে ভাইয়া বয়স এরপর আরেকটা টপিক সেট থাকবে এটা সাথে হচ্ছে ভাইয়া ধারা ঠিক আছে ধারা নিয়ে আমি বলবো সো আজকে আমাদের নয় নম্বর ক্লাসে আলোচ্য টপিকস হচ্ছে ভাইয়া কি ভাইয়া নয় নম্বর ক্লাসে আমাদের আজকে আলোচ্য টপিকস হচ্ছে ভাইয়া বয়স ঠিক আছে নয় নম্বর ক্লাসে আমাদের আলোচ্য টপিকস হচ্ছে ভাইয়া বয়স দেখো আজকে আমরা বয়স সম্পর্কিত বেশ কিছু ম্যাথমেটিক্স আমরা সবাই রেডি কিনা আমাকে একটু জানা দিকে ভাইয়া ঠিক আছে আহ আমরা সবাই রেডি কিনা আমাকে একটু জানাও দিকে একটু সবাই জানাইতে হবে ভাইয়া সবাই রেডি আমরা আমি স্টার্ট করবো ভাইয়া ঠিক আছে ভাইয়া বিউপিতে আজকে টপিক হুম ওকে সবাই রেডি তো আমি প্রথমে এইচ এর কিছু অঙ্ক তোমাদের মাধ্যমে শুরু করব। যেমন দেখো ভাইয়া এখানে কি জিজ্ঞেস করছে একটু ভাই মনোযোগ দিব ঠিক আছে একটু ভাই মনোযোগ দিব যেমন বলছে ভাইয়া দেখো এক বছর পূর্বে এক বছর পূর্বে কি বলছে ভাইয়া এক বছর পূর্বে এক ব্যক্তির বয়স কত ছিল ভাইয়া আর ছিল তার বলতেছে ভাইয়া টি বছর পর ওই ব্যক্তির বয়সটা কত হবে খুবই ইজি একটা জিনিস এক বছর পূর্বে একজন ব্যক্তির বয়স কত ছিল ভাইয়া আর ছিল ঠিক আছে এবং টি বছর পরে ওই ব্যক্তির বয়সটা কত হবে আমার বের করতে হবে খুবই কিন্তু ইজি খুবই কিন্তু ভাইয়া ইজি তাহলে ভাই আমরা কেমনে ভাইয়া ম্যাথটা সলিউশন করতে পারি দেখো খুবই ইজিলি আমরা সলিউশন করতে পারি দেখো ভাইয়া এক বছর পরে দেখো দেখছো তাহলে এস বছর পর মানে এস বছর পূর্বে যদি একটা একটা ব্যক্তির বয়স যদি ভাইয়া টি থাকে তাহলে ভাইয়া বর্তমানে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত হবে ভাইয়া বর্তমানে বয়স কত হবে বর্তমানে হচ্ছে বর্তমানে বয়স কত হবে বর্তমানে ব্যক্তির বয়স আমরা এটা বলতে পারতেছি না ভাইয়া বর্তমানে ব্যক্তির বয়স হচ্ছে ব্যক্তির বয়স হচ্ছে ভাইয়া আর প্লাস এস বছর পূর্বে হ্যাঁ এক বছর পূর্বে যদি ব্যক্তির বয়স যদি এক বছর পূর্বে যদি ব্যক্তির বয়স তোমার আর থাকে ব্যক্তির বয়স যদি ভাইয়া আর থাকে তাহলে ভাইয়া আমরা বর্তমানে এটা হচ্ছে পূর্বের হিসাব তাহলে কি বর্তমানে কি আমরা এই জিনিসটা বলতে পারতেছি না আর প্লাস এস বুঝাইতে পারছি বর্তমানে কি এটা কি আমরা বলতে পারতেছি ভাইয়া বলতে পারতেছি ভাইয়া আমাকে জাস্ট জানাও ভাইয়া আমরা জানো বলতে পারতেছি বর্তমানে মনে করো আমার আমি তোমাদেরকে সংখ্যা দিয়ে বুঝাই মনে করো আমার বয়স দশ বছর আগে ছিল মনে করো বিশ বছর ঠিক আছে অথবা দশ বছর আগে ছিল আমার বয়স মনে করো আঠারো বছর তাহলে ভাইয়া তাহলে ভাইয়া দশ বছর আগে যদি আমার বয়স যদি আঠারো বছর থাকে তাহলে বর্তমান আমার বয়স কত হবে ভাইয়া আঠাইশ বছর হবে দশ বছর আগে আমার বয়স কত ছিল আঠারো বছর ছিল তাহলে বর্তমান আমার বয়স কত হবে ভাইয়া দশ যুগ আঠারো সমান কত ভাইয়া আঠাইশ বছর সিম্পল একটা হিসাব ঠিক আছে বুঝতে পারছি ভাইয়া তাহলে ভাইয়া টি বছর পরে ব্যক্তিটার বয়স কত হবে ভাইয়া টি বছর পরে ব্যক্তিটার বয়স কত হবে দুই বছর পরে ব্যক্তিটার বয়স কত হবে ব্যক্তিটির বয়স কত হবে ভাইয়া ব্যক্তিটির বয়স হবে দেখো তিন বছর পরে ব্যক্তির বয়স হবে কত ভাইয়া সবাই একটু লিখি ফাইলি এস প্লাস আর প্লাস এস প্লাস মানে তিন বছর পরে মনে করো এখন যদি বলি ভাইয়া দশ বছর আগে আমার বয়স ছিল আঠারো বর্তমানে আমার বয়স কত আঠারো সাথে দশ যুগ করলে আমি বর্তমানে বয়স পাচ্ছি তো এখন যদি আমি যদি বলি ভাইয়া পাঁচ বছর পর আমার বয়স কত হবে তাহলে বর্তমানে যে বয়সটা আছে এটার সাথে আরো পাঁচ আমরা যোগ করব না ঠিক আছে ঠিক সিমিলারলি করব ঠিক আছে ওরা বলছে তিন বছর পরে মানে বর্তমানে যে বয়স আছে এই বয়স থেকে টি বছর পরে তার বয়স কত হবে তার মানে এটার সাথে আমরা কি যুক্ত করব এটার সাথে জাস্ট আমরা কি যুক্ত করব ঠিক আছে তো ভাই আমাদের আনসার কোনটা হচ্ছে ভাইয়া বুঝতে পারছো ভাইয়া বুঝতে পারছো সবাই বুঝতে পারছো ভাইয়া ওকে তাহলে ভাইয়া আমাদের আনসার কোনটা হচ্ছে আমাকে বলো দেখি ভাইয়া আনসার কোনটা হচ্ছে আমাকে একটু বলো দেখি ভাইয়া হুইচ ইজ আওয়ার রাইট আনসার একটু দ্রুত বলো দেখি ভাইয়া হুইচ ইজ আওয়ার রাইট আনসার একটু ডেফিনেটলি আমাকে বলতে হবে ভাইয়া আমার রাইট আন্সার কোনটা হচ্ছে আমাকে একটু তোমাদের বলতে হবে ডেফিনেটলি আমরা বলতে পারছি কি ভাইয়া আমাদের রাইট আনসার হচ্ছে ভাইয়া আমরা সবাই বুঝতে পারছি আমরা সবাই ক্লিয়ার ভাইয়া ঠিক আছে সবাই ক্লিয়ার ঠিক আছে ভাইয়া ওকে সো আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি কি বলছে ভাইয়া এর পরবর্তী অঙ্কে ঠিক আছে দেখো করিমের বয়স মমিনের বয়সে ঠিক আছে ভাইয়া করিমের বয়স মমিনের বয়সে এই যে দেখো করিম হ্যাঁ এই করিমের বয়স মমিনের বয়সের তিন গুণ অপেক্ষা চার বছর কম ঠিক আছে এখন বলতেছে ভাইয়া মমিনের বয়স যদি ভাইয়া এ ছয় তবে করিমের বয়সটা আমাকে কত বের করতে বলছে প্রথমে লেখা কি ভাইয়া মনে করিম হ্যাঁ করিমের বয়স মমিনের বয়স অপেক্ষা কত কম বলতেছে ভাইয়া একটু ভাইয়া সবাই মনোযোগ দিব করিমের বয়স হচ্ছে মমিনের বয়স অপেক্ষা মমিনের বয়স মমিনের বয়স যত তার হচ্ছে ভাইয়া তিন গুণ অপেক্ষা চার বছর কম মমিনের বয়স হচ্ছে ভাইয়া যত তার তিন গুণ অপেক্ষা চার বছর কম এখন বলতেছে ভাইয়া মমিনের বয়স যদি ভাইয়া এই বছর হয় তাহলে করিমের বয়সটা আমার কত হবে এটা হচ্ছে ভাইয়া আমার ফাইন্ড আউট করতে হবে তাহলে ভাইয়া খুবই ইজি ভাবে আমরা জিনিসটা করতে পারি যেহেতু দেওয়া আছে ভাইয়া মমিনের বয়স কত দেওয়া আছে ভাইয়া মমিনের বয়স কত ভাইয়া বছর তাহলে ভাইয়া মমিনের বয়স দেওয়া আছে মমিনের বয়স কত এইচ ঠিক আছে মমিনের বয়স এইচ দেওয়া আছে লিখার দরকার নাই আচ্ছা দেখো ঠিক আছে দেখো মমিনের বয়স যদি এ হয় ঠিক আছে ভাইয়া মমিনের বয়স যদি এ হয় তাহলে ভাইয়া করিমের বয়স কত হবে তাহলে ভাইয়া তাহলে আমরা কি বলতে পারতেছি তাহলে তাহলে করিমের বয়স কত হবে ভাইয়া তাহলে করিমের বয়স আমাদের কত হচ্ছে করিমের বয়স আমাদের বের করতে হচ্ছে তাহলে করিমের বয়স হবে ভাইয়া কত করিমের বয়স কত ভাইয়া মমিনের বয়সের তিন গুণ অপেক্ষা মমিনের বয়স যদি ভাইয়া এই হয় তাহলে করিমের বয়সের তিন গুণ করিমের বয়স মমিনের বয়সের তিন গুণ অপেক্ষা তিন গুণ অপেক্ষা মানে কত ভাইয়া থ্রি হবে না ভাইয়া তাহলে ভাইয়া তিন গুণ অপেক্ষা মানে কত ভাইয়া থ্রি এইচ ঠিক আছে থ্রি এইচ অপেক্ষা কত কম বলছে চার বছর কম চার বছর কম মানে কত ভাইয়া মাইনাস ফোর এটাই হচ্ছে ভাইয়া আমাদের করিমের বয়স বুঝাইতে পারছি ভাইয়া কথা বুঝাইতে পারছি বুঝাইতে পারছি তোমরা কি বুঝতে পারছো আমার কথা বুঝতে পারছো আমার কথা বুঝতে পারছো আমার কথা কি সবার কানে গেছে আমরা কি বুঝতে পারছি উই অল আর ক্লিয়ার উই অল আর ক্লিয়ার ভাইয়া আমরা সবাই কি ক্লিয়ার হইতে পারছি সিম্পল না তাহলে আমাদের আন্সার কোনটা হচ্ছে হুইচ ইজ আওয়ার রাইট আনসার ভাইয়া রাইট আনসার কোনটা হচ্ছে ভাইয়া একটু জানাই সবাই আমাকে একটু জানাও দেখি হুইচ ইজ আওয়ার রাইট আনসার ইয়াস 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 আওয়ার রাইট আনসার ইজ ভাইয়া ঠিক আছে আমাদের রাইট আনসার কথা আমাদের রাইট আনসার ডেফিনেটলি হচ্ছে আমাদের হম কত যাব হম তাহলে ভাইয়া দেখো এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি ঠিক আছে এর নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে আমাকে কি বলছে ভাইয়া দেখো একটু মনোযোগ দাও যদি শামীম একটা পার্সেন্ট বয়স তার বর্তমান বয়সের দ্বিগুণ হতো হ্যাঁ বলতে বয়স তার বর্তমান বয়সের দ্বিগুণ হতো মানে শামীমের মানে যা বয়স তার এটা যদি তার বর্তমান বয়সের যদি ভাইয়া দ্বিগুণ যদি হইতো তাহলে সে কামালের চাইতে চল্লিশ বছরের বড় হইতো সাপোজ মনে করো তোমার সারিয়ার ভাইয়ের বয়স কত ভাইয়া চল্লিশ বছর আমার বয়স হচ্ছে ভাইয়া বিশ বছর তাহলে ভাই আমার এই বর্তমান বয়সটা যদি ভাইয়া দ্বিগুণ হইতো অথবা মনে করো সরি তো আমি এবার বলি মনে করো হচ্ছে যে আমার বয়স কত আমার বয়স কত মনে করো আমার বয়স মনে করো বিশ বছর তোমার শাড়িয়ার ভাইয়ার বয়স মনে করো হচ্ছে ভাইয়া তোমার সারিয়ার ভাইয়ার বয়স হচ্ছে যে কত ভাইয়া মনে করো সরি আমি একটু তোমাদেরকে সুন্দর একটা উদাহরণ দিই আমার বয়স মনে করো হচ্ছে বাইশ তোমার সারিয়ার ভাইয়ের বয়স মনে করো মনে করো এখন বলতেছে কি ভাইয়া এখন বলতেছে ভাইয়া এখন সরি সরি আমাদের এখানে কারো তোমার বয়সের লিমিট আমরা না ধরি আমি যদি তোমাকে বলি আমার স্বামীমের বয়স তার বর্তমান বয়সের দ্বিগুণ সাপোজ মনে করো আমি আর তোমার সারিয়ার ভাই হচ্ছে সিমিলার ঠিক আছে বর্তমান বয়সের দ্বিগুণ মানে হচ্ছে ভাইয়া আমার বয়স এখন বিশ আমার বয়স যদি ভাইয়া দুই গুণ হইলে তাহলে চল্লিশ বছর হইতো ঠিক আছে ভাইয়া মানে এরকম একটা টাইপস কম্পারিজন আর কি বুঝাইতে পারছি স্বামীর বয়স বলতেছে ভাইয়া তার বর্তমান বয়সের যদি ভাইয়া দ্বিগুণ হইতো তাহলে সে বলছে ভাইয়া কামালের চাইতে ভাইয়া চল্লিশ বছরের বড় হইতো যদি কামাল আচ্ছা কামাল হচ্ছে স্বামী চাইতে ছোট যদি কামাল স্বামী চাইতে দশ বছরের ছোট হয় তাহলে ভাই দেখো খুব ইজিলি ভাইয়া বোঝা যাচ্ছে মনে করো তোমার সারিয়ার ভাইয়ার বয়স হচ্ছে দশ বছর আমার বয়স হচ্ছে ভাইয়া বিশ বছর ঠিক আছে আমার বয়স হচ্ছে ভাইয়া কত ভাইয়া বিশ বছর ঠিক আছে ভাইয়া তো ভাইয়া এখন মনে করো আমার বয়স যদি ভাইয়া দ্বিগুণ হয় অথবা মনে করো আমার বয়স যদি তিরিশ যদি ধরি ঠিক আছে তিরিশ অথবা পঞ্চাশ পঁচিশ যাই ধরি না এখন আমার বয়স মনে করো পঁচিশ ধরছি তাহলে ভাই আমার এই বর্তমান বয়স হচ্ছে আমার পঁচিশ বছর তোমার সারিয়ার ভাইয়ার বয়স কত দশ বছর তাহলে ভাই আমার বয়সটা যদি বর্তমান বয়সের দ্বিগুণ হয় তাহলে ভাইয়া কি হবে ভাইয়া তাহলে ভাই আমি হচ্ছে কামালের চেয়ে আর তোমার সারিয়ার ভাইয়ার চাইতে আমি কতগুণ বড় হইতাম চল্লিশ বছরের বড় হইতাম ঠিক আছে ভাইয়া বুঝাইতে পারছি ভাইয়া ভাইয়া সব একটু পড়ালেখার দিকে খেয়াল দাও পড়ালেখার দিকে খেয়াল দাও উল্টা কথা অফ তাহলে ভাইয়া দেখো এখন বলতেছে কি ভাইয়া কামাল যদি স্বামীমের চাইতে দশ বছরে ছোট হয় কামাল যদি স্বামীমের চাইতে যদি দশ বছরে ছোট হয় তাহলে ভাইয়া শামীমের বয়সটা আমাকে বের করতে বলছে তো আমি স্বামীমের বয়সটা কেমনি বের করবো দেখো ঠিক আছে বুঝি নাই ভাইয়া একটু তোমাকে যখন করাই দিব এখনই ভাইয়া বুঝতে পারবা ঠিক আছে তাহলে ভাইয়া দেখো কামালের বয়স কি বলছে ভাইয়া কামালের বয়স বলছে ভাইয়া শামিমের চাইতে দশ বছরের ছোট কামাল শামিমের চাইতে দশ বছরের ছোট তাহলে ভাইয়া দেখো ভাইয়া শামিমের বয়স যদি ভাইয়া শামিমের বয়স তাহলে ভাইয়া দেখো শামিমের বয়স যদি ভাইয়া এক্স হয় শামিমের বয়স যদি ভাইয়া এক্স হয় সবাই একটু খেয়াল করো ঠিক আছে শামিমের বয়স যদি ভাইয়া এক্স হয় তাহলে ভাইয়া কামালের বয়স কত হবে তাহলে ভাইয়া কামালের বয়স কত হবে তাহলে ভাইয়া কামালের বয়স কত হবে তাহলে কামালের বয়স ঠিক ঠিক আছে আছে কেন ভাইয়া দেখো কারণ কামাল হচ্ছে শামিমের চাইতে দশ বছরের ছোট দেখ বয়স যদি এক্স হবে শামীমের বয়স যত হবে কামালের বয়স তার চাইতে দশ বছর কম হবে বুঝতে পারছো এই লাইনটা বুঝতে পারছো ভাইয়া বুঝতে পারছো বুঝতে পারছো ঠিক আছে তো এখন আমার এই জায়গায় কি বললো ভাইয়া এই জায়গায় বলছে ভাইয়া স্বামীমের বয়স যদি তার বর্তমান বয়সের দ্বিগুণ হয় ঠিক আছে বয়স 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 তার তার বর্তমান বর্তমান কত এক বছর ঠিক আছে স্বামীমের বয়স যদি ভাই তার বর্তমান বয়সের কতগুণ ভাইয়া দুই গুণ একটু ভাইয়া মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে স্বামীমের বয়স তার বর্তমান বয়সের কতগুণ হচ্ছে ভাইয়া দুই গুণ হচ্ছে তাহলে এক্স তো এক্সটা কি হয়ে যাবে দুই টু এক্স

বুঝতে পারছি ভাইয়া ক্লিয়ার সবাই জাস্ট ক্লিয়ার কিনা আমাকে জানো ঠিক আছে সো এখন ভাইয়া কি করব এখন হচ্ছে ভাইয়া একটু করে আর গুণন করব টু এক্স আর গুণ বলতেছি ভাইয়া জাস্ট ব্র্যাকেটটা তুলে দিই এক্স মাইনাস টেন ফর্টি ঠিক আছে তাহলে এই পাশে যদি নিয়ে আসি টু এক্স মাইনাস এক্স আর এখানে হচ্ছে মাইনাস ফর্টি থেকে টোয়েন্টি চলে গেলে থ্রি তার মানে হচ্ছে ভাইয়া কত এখানে হচ্ছে এক্স এক্স সমান হচ্ছে ভাইয়া কত থার্টি তার মানি হচ্ছে ভাইয়া এখানে স্বামী বয়স আমি কথা পাইতেছি স্বামীমের বয়স হচ্ছে ভাইয়া তিরিশ স্বামী বয়স স্বামীমের বয়স আমি কথা পাইতেছি ভাইয়া স্বামী বয়স বয়স আমি কথা পাইতেছি ভাইয়া এক্সের বেলে আমি কথা পাইতেছি তিরিশ পাইতেছি হ্যাঁ লাস্টের লাইনটা বুঝি নাই লাস্টের লাইনে ভাইয়া কি করছি ভাইয়া তোমার পক্ষান্তর করছি কি ভাইয়া ঠিক আছে লাস্ট লাইনটা কেন ভাইয়া টু এক্স হইছে কারণ স্বামীমের বয়স যদি এক্স হয় এখানে কি বলছে স্বামীমের বয়স তার বর্তমান বয়সের দ্বিগুণ তার বর্তমান মানে তার বয়স যদি এক্স হয় তাহলে এটা যদি বর্তমান বয়সের দ্বিগুণ হয় তাহলে এটা টু এক্স হবে না ওই জন্য টু এক্স হইল ক্লিয়ার না ভাইয়া সবাই ঠিক আছে ওকে সেকেন্ড লাইনটা তো ভাইয়া বুঝাই দিলাম ঠিক আছে দেখো সিম্পল একটা জিনিস তাহলে দেখো এখানে আমার টু এক্স হইল শামিমের বয়স কত এক্স তাহলে তার তার বর্তমান বয়সে দ্বিগুণ হলে কত হবে ভাইয়া টু এক্স হবে দ্বিগুণ যদি হয় সে হচ্ছে কামালের চাইতে চল্লিশ বছরে বড় হইতো তাহলে ভাইয়া কামালের বয়স কত ভাইয়া এক্স মাইনাস টেন চল্লিশ বছরে যেহেতু ভাইয়া বড় বলছে তাই ভাইয়া প্লাস ফোরটি দিচ্ছি শেষ বুঝাইতে পারছি ভাইয়া বড় হইতে বলছে ভাইয়া চল্লিশ বছরের বড় হবে বলছে ওই জন্য প্লাস হয়েছে ভাইয়া ঠিক আছে খুবই সিম্পল ম্যাথমেটিক্স কমপ্লেক্স চিন্তা করবা না

কামালের চাইতে বড় হইতো দ্যাটস ওয়াই এক্স মাইনাস টেন মানে কামালের বয়সের সাথে আমরা প্লাস ফর্টি করছি ওকে ওকে সিম্পল ডেফিনেটলি এগুলো সিম্পল অঙ্ক এগুলো আসলে কঠিন কোন অঙ্ক না আনসার তিরিশ এগুলো আমরা সবাই জানি ঠিক আছে ওকে তাহলে ভাই দেখো এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে ঠিক আছে এই জায়গায় একটা প্যাচ আছে এই প্যাচগুলো বুঝতে হবে যেমন দেখো ভাই তারেক নৈমের চাইতে দশ বছরের বড় ঠিক আছে তার এক নয় মার চাইতে কয় বছরের বড় ভাইয়া দশ বছরের বড় ঠিক আছে ভাইয়া বলতে চাই ভাইয়া পাঁচ বছর আগে তারেকের বয়স নয়মের বয়সের দ্বিগুণ ছিল পাঁচ বছর আগে তাহলে ভাইয়া বলতেছে নয়মের বর্তমান বয়সটা কত ঠিক আছে এখানে একটু ভাইয়া ট্রিক্স আছে তারেক ভাইয়া নৈমের চাইতে কয় কয় বছরের বড় বলছে তারেক এবং নৈম এখানে দুইজন পার্সেন সবসময় এখানে দেখবা তারেক এবং নৈম এখানে হচ্ছে দুইজন পার্সেন তারেক বলতেছে নইমের চাইতে কত বছরের বড় ভাইয়া ওকে তারেক হচ্ছে ভাইয়া নইমের চাইতে দশটা বছরের বড় এখন বলতেছে ভাইয়া এখন পাঁচ বছর আগে বলতেছে ভাইয়া তারেক নোয়েমের তারেকের বয়স নয়েমের বয়সে দ্বিগুণ ছিল বর্তমানে নইমের বয়সটা কত এই জিনিসটা আমাদের ফাইন্ড আউট করতে হবে সো ভাইয়া আমরা ক্যামেরা ফাইন্ড আউট করবো একটু ভাইয়া দেখি ঠিক আছে সো ভাইয়া আমরা কি বলতে পারছি হ্যাঁ কি বলতে পারছি ভাইয়া যদি ভাইয়া মনে করো নইমের বয়স হ্যাঁ নইমের বয়স যদি ভাইয়া এক বছর হয় নইমের বয়স যদি ভাইয়া এক বছর হয় ঠিক আছে এক বছর এক বছর যদি হয় তাহলে ভাইয়া তাহলে ভাইয়া তারেকের বয়স কত হবে ভাইয়া তাহলে তারেকের বয়স কত হবে তাহলে তারেকের বয়স কত হবে তাহলে তারেকের বয়স হবে তারেকের বয়স হবে ভাইয়া এক প্লাস টেন ঠিক আছে এটা হবে ভাইয়া তারেকের বয়স ঠিক আছে এক প্লাস টেন কেন ভাইয়া তারেক হচ্ছে ঠিক আছে এরপরে দেখো এরপরে দেখো ভাইয়া আমাকে এই জায়গায় কি বলছে দেখো ভাইয়া পাঁচ বছর আগের হিসাবে চাই ভাইয়া পাঁচ বছর আগে ভাইয়া তারেকের বয়স কত হবে পাঁচ বছর আগের মিনিট বয়স হিসাব করি ভাইয়া পাঁচ বছর আগে

আমরা কি লিখতে পারছি শর্ত মতে কিংবা প্রশ্ন মতে আমরা কি লিখতে পারছি ভাইয়া প্রশ্ন মতে আমরা কি লিখতে পারছি দেখো ভাইয়া প্রশ্ন মতে আমরা এই জায়গায় কি লিখতে পারতেছি ভাইয়া একটু মনোযোগ দাও কি বলছে ভাইয়া পাঁচ বছর আগে এই এখানে কি বলছে পাঁচ বছর আগে তারকের বয়স নইমের বয়সের দ্বিগুণ ছিল তারকের বয়স ভাইয়া কত তারকের বয়স হচ্ছে ভাইয়া পাঁচ বছর আগে কত ছিল ছিল ঠিক আছে বছর আগে তারকের বয়স কত ছিল ভাইয়া পাঁচ বছর আগে তারকের বয়স কত ছিল পাঁচ বছর আগে তারকের বয়স ছিল এটা ঠিক আছে পাঁচ বছর আগে তার আর নইমের বয়স কত ছিল ভাইয়া নইমের বয়স ছিল ভাইয়া এটা পাঁচ বছর আগে এই যে তারকের বয়স এটা হচ্ছে ভাইয়া নইমের বয়সের কত গুণ ছিল দুই গুণ ছিল এটাই শুধু আমাকে বলছে ঠিক আছে কত গুণ ছিল ভাইয়া দুই গুণ ছিল এখন ভাইয়া আমাদেরকে এখান থেকে বলছে তোমরা নইমের বয়স অর্থাৎ এক্স এর ভ্যালুটা বের করার জন্য তাহলে ভাইয়া দেখো এক্স প্লাস ভাইয়া টু আছে ভাইয়া তাহলে কত হচ্ছে ভাইয়া ফাইভ টেন যদি এই পাশে যদি চলে আসে এত হইলো টু এক্স মাইনাস এক্স তাহলে ভাইয়া এক সমান আমরা কি বলতে পারতেছি ভাইয়া এক সমান বলতে পারছে ফিফটিন তাহলে ভাইয়া আমাদের আনসার কোনটা হচ্ছে ভাইয়া বলো দেখি ভাইয়া বুঝতে পারছো ভাইয়া আনসার কোনটা হচ্ছে আনসার কোনটা হচ্ছে ভাইয়া জাস্ট আমাকে জানাও তোমরা বুঝতে পারছো কিনা জাস্ট জানাও আমাকে বুঝতে পারছো কিনা আমরা কি নয়মের বয়স পাইছি আমরা কি ভাইয়া বয়স পাইছি ওকে আমাকে যেটা একটু জানাও দেখি ভাইয়া স্যার এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ হবে এক্স মাইনাস ফাইভ তো এখানে হবে না ভাইয়া এক্স মাইনাস ফাইভ তো নইমের বয়স হবে ঠিক আছে এক্স মাইনাস ফাইভ কেমনে ভাইয়া পাঁচ বছর আগে এই যে পাঁচ বছর আগে তোমার বয়স যদি ভাইয়া এখন যদি মনে করো বিশ বছর থাকে তাহলে পাঁচ বছর আগে তোমার বয়স কত ছিল বর্তমান বয়স থেকে আমি পাঁচকে বিয়োগ দিব না মনে করো তোমার বয়স বর্তমানে বিশ বছর তাহলে পাঁচ বছর আগে তোমার বয়স কত থাকবে বিশ থেকে আমি পাঁচ কে বিয়োগ দিলে তোমার পাঁচ বছর আগে কত বয়স ছিল এটা তোমার পাই যাবো না দ্যাটস ইট ভাইয়া সিম্পল একদম সিম্পল চিন্তা করো ভাইয়া একদম সাধারণ চিন্তা করো ভাইয়া ঠিক আছে থার্ড লাইনে ওইটাই হয়েছে রে ভাইয়া সো এখানে কিছুই করি না প্রশ্ন বলছে পাঁচ বছর আগে তারেকের বয়স নয়মের বয়সের দ্বিগুণ ছিল পাঁচ বছর পরে এটা হচ্ছে ভাইয়া তারেকের বয়স এটা এটা হচ্ছে ভাইয়া নয়মের বয়স তারেকের বয়সটা নয়মের বয়সের দ্বিগুণ হয়েছে ঠিক আছে ভাইয়া এটাই এটাই রে ভাইয়া সিম্পল তারপর ভাইয়া এখানে গুণ করছি শেষ ঠিক আছে ভাইয়া এই তো ভাইয়া এখানে বলছে না ভাইয়া দ্বিগুণ হইতো এই যে দ্বিগুণ হইতো তোমাকে বলছে না এই দ্বিগুণ ওই জন্যই হচ্ছে ভাইয়া টু হয়ে আসছে যেহেতু দ্বিগুণ মানে দুই দ্বিগুণ বাড়তেছে ঠিক আছে ভাইয়া আর কোনো কোয়েশ্চেন আর কোনো প্রশ্ন হ্যাবি অনেক কোয়েশ্চেন ভাইয়া আর কোন কোয়েশ্চেন

প্রশ্ন মতে তিন নম্বর লাইন ও ভাই এখানে ভাই পক্ষান্তর করছি যে ভাই পাঁচ তো দশকে এই পাশে নিয়ে আসছি কে ওই পাশে নিয়ে গিয়েছি শেষ পক্ষান্তর করছি রে ভাইয়া পক্ষান্তর করছি পক্ষান্তর করছি ভাইয়া এগুলো সিম্পল জিনিস ভাইয়া তোমাদের সমস্যা হচ্ছে তোমরা অনেক কমপ্লেক্স চিন্তা করতেছো এই কমপ্লেক্স চিন্তা করার কারণেই তোমাদের ঝামেলাগুলো হচ্ছে ভাইয়া ঠিক আছে সিম্পল জিনিস যে ভাইয়া মানে সিনপ কোথায় যোগ হচ্ছে কোথায় বিয়োগ হচ্ছে আমি যে সাধারণ এই এইসব অঙ্ক পারার জন্য তোমাদের ম্যাথমেটিক্সের স্টুডেন্ট হইতে হবে কিন্তু তা না ঠিক আছে হুম এইতো এক পর একটা ছেলে খুব সুন্দর প্রশ্ন করছে আনসার কি ভাইয়া বিশ্ববে না বর্তমান বয়সের মধ্যে একটু করে আসি কেন ভাইয়া বয়স কেন ভাইয়া তোমার কি হবে ভাইয়া এটা তো ভাইয়া বিষ হবে না কারণ দেখো আমরা ভাইয়া এই জায়গা থেকে দেখো আনসার কত হয় পনেরো এক্সটা কি ভাইয়া এক্সটা হচ্ছে নাইমের বর্তমান বয়স ঠিক আছে এক্সটা হচ্ছে কি ভাইয়া নাইমের বর্তমান বয়স এই জন্য আনসার বিষ হবে না বুঝাইতে পারছো ভাইয়া ওকে ও ভাই রে ভাই বুঝতে পারছো ভাইয়া ভাইয়া সিম্পল একটা অঙ্ক নিয়ে এতক্ষণ সময় নষ্ট করলে তো ভাইয়া হবে না রে ভাইয়া এক্সিকিউল হচ্ছে ভাইয়া নাইন প্রেজেন্ট হবে ইয়েস ওকে আর কোন প্রশ্ন শেষ আমি ভাই আর নিব না প্রশ্ন ঠিক আছে তোমরা একটু সিম্পল চিন্তা করো এগুলো খুবই সাধারণ অঙ্ক খুবই নর্মাল অঙ্ক ভাইয়া ঠিক আছে দেখো এই জায়গায় দেখো ঠিক আছে খুবই সিম্পল অঙ্ক আর তোমরা যারা একটু পারো তারা অন্যদের একটু হেল্প করি ঠিক আছে দেখো এই জায়গায় কি বলছে একজন মহিলা বয়স ঠিক আছে তার কন্যার বয়সের কত গুণ চার গুণ হ্যাঁ একজন মহিলার বয়স তার বয়সের গুণ এখন বলতেছে ভাইয়া বছর পরে মহিলার বয়সটা তার কন্যার বয়সের তিন গুণ হইতেছে বর্তমানে মহিলার বয়সটা কত তোমার ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে বর্তমানে মহিলার বয়সটা কত এটা হচ্ছে তোমার থেকে ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে ভাইয়া তারকের বয়স করলে এমন হইতের ওকে তো এখন হচ্ছে রেকর্ড করিয়া নিও ভাই সিম্পল একটা জিনিস ভাইয়া হ্যাঁ রেকর্ড করে নিও খুবই সাধারণ তোমরা খুবই সিম্পল একটা জিনিস নিয়ে এমন ভাবে ভাইয়া তোমাদের মাথা তোমরা খাই ফেলো যেমন কঠিন অঙ্কগুলো তাহলে তোমরা কেমনে বুঝবা হ্যাঁ সিম্পল জিনিস এটা খুবই সাধারণ ভাবে চিন্তা করো পাঁচ বছর আগে কি হচ্ছে পাঁচ বছর পরে কি হচ্ছে আগে হইলে মাইনাস পরে হইলে প্লাস ঠিক আছে তারপর দ্বিগুণ হচ্ছে মানে আমার বয়স সারিয়ার বয়সে দ্বিগুণ সারিয়ার সারিয়ারের বয়স আমার বয়সের দ্বিগুণ আমার আমার বয়সের দ্বিগুণ তাহলে কোথায় টু প্লাস গুণ হচ্ছে এগুলো সিম্পল জিনিস ভাইয়া একটু সেন্স দিয়ে চিন্তা করো হয়ে যাবে ঠিক আছে ভাইয়া ওকে তাহলে ভাইয়া দেখো এখানে একটা জায়গায় দেখো ভাইয়া একজন মহিলার বয়স তার কন্যার বয়সে চার গুণ ঠিক আছে আমি যদি ধরে নি ভাইয়া কন্যার বয়স যদি মনে করো কন্যার বয়সকে আমি ধরে নিলাম কন্যার বয়সকে ধরে নিলাম মনে করো এক বছর ঠিক আছে তাহলে ভাইয়া প্রথম ক্ষেত্রে ভাইয়া তাহলে আমি কি বলতে পারতেছি তাহলে মহিলার বয়স ভাই কত বলতে পারতেছি মহিলার বয়স মহিলার বয়স ঠিক আছে মহিলার বয়স কত বলতে পারতেছি ভাইয়া মহিলার বয়স ডেফিনেটলি ভাইয়া বলতে পারতেছি ভাইয়া ফোর ঠিক আছে মহিলার বয়স ডেফিনেটলি কি বলতে পারতেছি ভাইয়া ফোর বলতে পারতেছি তাহলে ভাইয়া তিন বছর পরে ভাই হিসাব করি ঠিক আছে তিন বছর পরে হিসাবটা করি তিন বছর পরে তিন বছর পরে হ্যাঁ তিন বছর পরে কন্যার বয়স কত হবে ভাইয়া কন্যার বয়স কত হবে কন্যার বয়স ডেফিনেটলি হচ্ছে ভাইয়া এক্স প্লাস থ্রি প্লাস থ্রি তিন বছর পরে মহিলার বয়স কত হবে ভাইয়া মহিলার বয়স কত হবে মহিলার বয়স ডেফিনেটলি হচ্ছে ভাইয়া ফোর এক্স প্লাস ঠিক আছে সিম্পল জিনিস সিম্পল ভাবে ভাবো সো এখন তোমাকে কি বের করতে হচ্ছে এই জিনিসটা একটু দেখো ঠিক আছে কি জিনিস বের করতে হচ্ছে একটু জিনিসটা দেখো হ্যাঁ তাহলে ভাইয়া দেখো এখন দেখি ভাইয়া ঠিক আছে তাহলে দেখো ভাইয়া তার মহিলার বয়স তার কন্যার বয়সে তিন গুণ হবে এখানে কি বলছে ভাইয়া তিন বছর পরে মহিলার বয়স ঠিক আছে তিন বছর পরে ফট কি হইল হ্যাঁ তিন বছর পরে এই জায়গায় দেখি তিন বছর পরে মহিলার বয়স তার কন্যার বয়সের তিন গুণ হইল তাহলে আমরা কি লিখতে পারতেছি মহিলার বয়স মহিলার বয়স কত ভাইয়া ফোর এক্স প্লাস থ্রি তার কন্যার বয়স কত ভাইয়া এক্স প্লাস থ্রি তিন বছর পরে এটা হচ্ছে তাদের বয়স তিন বছর পরে এই মহিলার বয়স তার কন্যার বয়সের কত গুণ হচ্ছে ভাইয়া তিন গুণ হচ্ছে তাহলে ভাইয়া তাহলে ভাইয়া আমরা কি বলতে পারতেছি এখন আমরা কানেক্ট করি এখন আমরা গুন করি ফোর এক্স প্লাস থ্রি এখানে গুন করলে থ্রি এক্স প্লাস নাইন ঠিক আছে তাহলে এখানে কত হচ্ছে ভাইয়া ফোর এক্স এক্স মাইনাস থ্রি আর এখানে কত হচ্ছে ভাইয়া নাইন মাইনাস থ্রি তাহলে ভাইয়া ভাইয়া টু সিক্স ঠিক আছে তাহলে আমাদের আনসার কত হবে ভাইয়া আনসার কত হবে ডেফিনেটলি টু যদি সিক্স হয় তাহলে ভাইয়া মহিলার বর্তমান বয়স বের করতে বলছে তাই না বর্তমানে মহিলার বয়স বর্তমানে মহিলা বয়স কত ভাইয়া ফোর এক্স তাহলে বর্তমানে মহিলার বর্তমান বয়স ঠিক আছে মহিলার বর্তমান বয়স বর্তমান বয়স কত ভাইয়া ফোর এক্স ফোর কত হচ্ছে ভাইয়া ফোর ইন্টু সিক্স হুইচ ইস ভাইয়া কত ভাইয়া টোয়েন্টি ফোর আনসার ঠিক আছে আনসার কোনটা হচ্ছে একটু দেখো আনসার কোনটা হচ্ছে একটু দেখো সিম্পল না একদম ভাইয়া একদম সিম্পল ভাবে চিন্তা করতে হবে খুবই তোমার বিশ্বাস করতে হবে সাধারণ ভাবে যদি চিন্তা না করো অংশ অনেক টাফ তোমাদের জন্য একদম সাধারণ ওকে বুঝতে পারছি তাহলে আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমি নেক্সট সঙ্গে চলে যাচ্ছি হাটের ব্যথা তুলি দেশ মাঝে মাঝে আর পাঁচ নম্বরটা পুরোটাই সেম হ্যাঁ পুরোটাই সেম একটু একটু ডিস্টেন্স আছে হ্যাঁ এই জিনিসটা আমাকে আমি জাস্ট আমাকে একটু চিনতো আমাকে এই কোয়েশ্চেনটা আবার একটু বুঝিয়ে দেন ইটস এ ভেরি লিম কোশ্চেন কোয়েশ্চেন কোয়েশন ইস ভাই আমি কোন জায়গায় বুঝি নাই এই ব্যাপারটা কেন এমন হইছে তুমি তুমি এটা সিলি কোয়েশন করলো তুমি যদি জায়গা বরাবর কোয়েশন করো আমি তোমাকে আনসারটা দিতে আমার খুব বেশি ইজি হবে আবার বুঝাই দেন এটা হচ্ছে খুবই এটা হচ্ছে ক্লাস টু থ্রি এর একটা বাচ্চার কোয়েশন তুমি আমাকে বলবো ভাই আমার এই জায়গায় অমুক সমস্যা হচ্ছে কেন ভাই এই জায়গায় এমন হলে কেন ভাইয়া এমন হচ্ছে সিম্পল একটা জিনিস ঠিক আছে একদম সিম্পল জিনিস ভাইয়া রাইট সাইডটা কেমনে রাইট রাইট সাইড হ্যাঁ ভাইয়া সাইডটা কেমনে সাজাইছি এটা হচ্ছে ভাইয়া হচ্ছে কি ভাইয়া এটা হচ্ছে ভাইয়া কর্নার বয়স এখানে কি বলছে ভাইয়া তিন বছর পরে এটা কি ভাইয়া তিন বছর পরে কর্নার বয়স হচ্ছে এটা তিন বছর পরে মহিলার বয়স হচ্ছে এটা প্রশ্নের মধ্যে কি বলছে ভাইয়া মহিলার বয়স তিন বছর পরে কন্যার বয়সের কত গুণ হচ্ছে তিন গুণ হচ্ছে তাহলে ভাই দেখো মহিলার বয়স এটা কন্যার বয়স এটা মহিলার বয়স তিন বছর পরে কন্যার বয়সের কত গুণ হচ্ছে তিন গুণ হচ্ছে কন্যার বয়সের সাথে জাস্ট তিনটা গুণ করছে যেহেতু বলছে কন্যার বয়সের তিন গুণ তাই কন্যার বয়সের সাথে তিনটা গুণ হচ্ছে দ্যাটস ইট ভাইয়া আর কিছুই না ভাইয়া ঠিক আছে ভাইয়া ওকে ওকে আর কোনো কোশ্চেন আর কোনো কোশ্চেন ভাইয়া মহিলার বয়স এক্স তুমি চাইলে ধরতে পারবা মহিলার বয়েস যদি এক্স ধরো মহিলার বয়স যদি ভাইয়া এক্স ধরো তখন ভাইয়া কর্নার বয়স ধরতে হবে তোমার এক্স বাই ফোর খুবই কমপ্লিকেটেড একটা ইকুয়েশনে চলে যাবে এত কমপ্লিকেটেড কমপ্লেক্স ভাবে যদি চিন্তা করো তাহলে হচ্ছে ভাইয়া অঙ্কটা কভার করতে পারবা না ঠিক আছে

ম্যাথের রেকর্ড ক্লাস করো কিনা আমাকে একটু জানা ভাইয়া তোমরা রেকর্ড ক্লাস করো রেকর্ড ক্লাস করো ভাইয়া রেকর্ড ক্লাস না করলে তোমাকে একটা কথা বলি রেকর্ড ক্লাস যারা যারা করবে না হ্যাঁ যারা যারা ম্যাথ পারো তারা হচ্ছে ভিন্ন কথা হ্যাঁ যারা যারা ম্যাথ মনে করো হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট যারা ম্যাথ করো তারা হচ্ছে ভাই ডিফারেন্ট কথা তারাও পারলে ভাইয়া দুইবার করাটা বেটার ঠিক আছে ম্যাথ যদি ভাইয়া রেকর্ড ক্লাস যদি ভাইয়া না করো তোমাকে একটা কথা বলবো আমি যা পড়াইতেছি দিন শেষে তোমার রেজাল্ট হচ্ছে এই জিরো এই জিরো এগুলো হচ্ছে দিন শেষে তোমার রেজাল্ট জাস্ট আমাকে জানাও দেখি রেকর্ড ক্লাস কে করো ভাইয়া রেকর্ড ক্লাস যদি না করো খুদাই যদি তোমরা পেচাল তোমাকে একটা কথা বলি যারা একটু অঙ্কে একটু কম বুঝো তাদের প্রতিটা ক্লাসে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট সমস্যা থাকবে এই টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট এই সমস্যাগুলো তোমরা যখন ভাই রেকর্ড ক্লাস করবা এই জিনিসটা কিন্তু আর থাকবে না তখন সমস্যাটা হান্ড্রেড পার্সেন্ট তোমার সলভ হয়ে যাবে বুঝাইতে পারছি ভাইয়া একটু রেকর্ড ক্লাস করার অভ্যাসটা করো ঠিক আছে ভাইয়া ওকে রেকর্ড করে নোট করে ঠিক আছে সিম্পুল জিনিসে এত একটা মাথা কামানোর কোনো দরকার নাই ওকে তারপর দেখো ভাইয়া কি বলছে এই জায়গায় দেখো এই জায়গায় একটু মনোযোগ দাও আমার পড়াটা যদি পড়ো আমার আমারটা যখন রেকর্ড ক্লাস করে নোট করবা এটা কিন্তু আলটিমেটলি তোমার পড়াই পড়তো এখন কিন্তু আমি ক্লাস নিচ্ছি এখন কিন্তু ক্লাসটা কি নিচ্ছি ভাই আমি নিচ্ছি তুমি যখন রেকর্ড ক্লাস করে যখন নোটটা করবা তুমি তো একটু পজ করবা একটু নোট করবা রেকর্ড ক্লাস করে করে যখন নোটটা করবা আলটিমেটলি তোমার পড়াটা কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে মনে করো তখন হচ্ছে মনে করো তুমি মনে করো আমার পড়াটা রেকর্ড করো নাই তুমি এই জিনিসটা অর্ধেকের মধ্যে রাখা দিছো এই জায়গায় হচ্ছে তোমাদের প্রবলেম এই জায়গায় কি হচ্ছে তোমাদের মধ্যে মিসম্যানেজমেন্ট হচ্ছে এই মিসম্যানেজমেন্টের ফলেই তোমরা হচ্ছে তোমাদের তোমরা তোমরা ভাবতেছো তোমরা অনেক বেশি পরিশ্রম করতেছো কিন্তু চান্স পাইতেছো না কারণ তোমাদের মিস ম্যানেজমেন্ট তোমাদের পড়ালেখায় প্রচুর একটা গ্যাপ আছে একদম হিউজ একটা গ্যাপ ক্লাস যেটা করতেছো আমার ক্লাস করো সারিয়া স্যারের ক্লাস করো ক্লাসটা করে তোমরা যখন রেকর্ড করে যখন নোটটা করবা ওই তো ওই টপিক তোমরা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হওয়ার পরে যখন আমরা প্র্যাকটিস শিট দিবো প্র্যাকটিস শিটে প্র্যাকটিস করবা দ্যাটস ইট ম্যান ঠিক আছে সিম্পল জিনিস ভাইয়া ওকে দেখো এর পরবর্তী দেখো অঙ্কটা আমরা একটু ভাইয়া দেখবো ঠিক আছে একটু ভাইয়া দেখব ঠিক আছে দেখো কি বলছে ভাইয়া এক বৃদ্ধ দম্পতি ঠিক আছে এক বৃদ্ধ দম্পতি এবং তাদের সাথে আরো দুই দম্পতি হ্যাঁ প্রত্যেকে দুইজন করে সন্তান সহ আমার কক্ষে প্রবেশ করলো আমার কক্ষে মোট কতজন লক্ষ হল আমার কক্ষে মোট কতজন লোক হলো আমার কক্ষে মোট কতজন লোক হলো জিনিসটাকে তোমার বাইর করতে হবে ঠিক আছে হ্যাঁ রেকর্ড গুড গুড ঠিক আছে ভাইয়া দেখো এখানে দেখো কিভাবে এক বৃদ্ধ দম্পতি ঠিক আছে ভাইয়া এক বৃদ্ধ দম্পতি এক বৃদ্ধ দম্পতি এবং তাদের সাথে আরো কত ভাইয়া দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তান নিয়ে আমার কক্ষে প্রবেশ করলো এখন হচ্ছে আমার কক্ষে মোট কতজন লোক হলো তাহলে ভাইয়া দেখো আমার কক্ষে এখন মোট কতজন লোক প্রবেশ করছে এটা একটু আমরা এখন বের করব তাহলে ভাইয়া এক বৃদ্ধ দম্পতি এক বৃদ্ধ দম্পতি সমান কয় কয়জন ভাইয়া এক বৃদ্ধ দম্পতি সমান একটু কাউন্ট কর এখন এক বৃদ্ধ দম্পতি সমান কয়জন দুই জন ঠিক আছে দুই জন তারপর ভাইয়া সাথে দুই দম্পতি তাহলে এখন দুই দম্পতি হিসাব করো দুই দম্পতি সমান কয়জন দুই দম্পতি সমান দুই দম্পতি সমান স্বাভাবিকভাবে দুই দুগুণ চার চারজন হবে ঠিক আছে চারজন বোঝাইতে পারছি ভাইয়া চারজন বোঝাইতে পারছি ভাইয়া চারজন আগে ভাগে আনসার বলিও না কারণ ফেসাতে পড়বা ঠিক আছে আগে ভাগে আনসার বলিও না ম্যাক্সিমামে ভুল করতেছো ঠিক আছে এত বেশি জাহিল করতে হবে না আগে ভাগে আনসার করিও না এবার দেখো ভাইয়া এই এক বিদ্যুৎ দম্পতি এবং দুই দম্পতি প্রত্যেকের হচ্ছে ভাইয়া কি ভাইয়া দুইজন করে দুইজন করে কি আছে ভাইয়া প্রত্যেকের দুইজন করে কি আছে ভাইয়া তোমার বাচ্চা আছে তাহলে ভাইয়া দেখো এক বৃদ্ধ দম্পতি এবং দুই দম্পতি তাহলে এক যোগ দুই তাহলে ভাইয়া কত তিন জন দম্পতি তিন দম্পতি তিন দম্পতির কয়টা করে ছেলে আছে ভাইয়া তিন দম্পতির প্রত্যেকের দুইটা করে ছেলে আছে প্রত্যেকের দুইটা করে ছেলে হ্যাঁ প্রত্যেকের কয়টা করে ছেলে ভাইয়া দুইটা করে ছেলে দুইটা করে ছেলে কক্ষে প্রবেশ করছে হ্যাঁ ছেলে না সরি সন্তান বলবার কি প্রত্যেকের দুইটা করে সন্তান ঠিক আছে দুইটা করে সন্তান কক্ষে প্রবেশ করছে ঠিক আছে কক্ষে প্রবেশ করছে তাহলে ভাইয়া তাহলে ভাইয়া মোট সন্তান কয়জন হবে ভাইয়া মোট সন্তান ডেফিনেটলি কয়জন হবে ভাইয়া তিন গুণ কত ভাইয়া দুই ইকুয়াল টু হচ্ছে ছয় তাহলে আমার কক্ষে প্রবেশ করছে কয়জন আমার কক্ষে প্রবেশ করছে কয়জন ইজিলি বোঝা যায় আমার কক্ষে প্রবেশ করছে কয়জন প্রবেশ করছে তাহলে লেখ এখানে হচ্ছে ভাইয়া দুই পাইছো এখানে ভাইয়া চার পাইছো এখানে ভাইয়া ছয় পাইছ তাহলে কয়জন হয়েছে একটু লিখো কয়জন হইছে একটু লিখো আনসার কয়জন হয়েছে ভাইয়া এখানে কয়জন হয়েছে ভাইয়া এখানে কয়জন আমার কক্ষে মোট কয়জন প্রকাশ প্রবেশ করছে আমার কক্ষে মোট বারো জন প্রবেশ করছে বুঝতে পারছি ভাইয়া কথা বুঝতে পারছি সবাই ক্লিয়ার বুঝতে পারছি ভাইয়া বুঝতে পারছি এগারো কেন হবে ভাইয়া কে বলছে তোমাকে এগারো কোন কারণে হবে ভাইয়া বারো যুগ এক কেন হবে ভাইয়া এখানে তো বলছে আমি প্রশ্ন করছি আমি মনে করো এই রুমে আছি এটা মনে করো রুম এখানে মনে করো আমি রিয়াজ আর আমি মনে করো রুমে আসি এখন আমি বলতেছি আমার পক্ষে মোট কয়জন প্রবেশ করছে আমি তো বলি নাই আমি সহ কক্ষে মোট কতজন আসছি আমি তো বলি নাই ভাইয়া আমি সহ বর্তমানে কক্ষে মোট কত আমি তো বলি নাই আমি সহ আমি করতেছি আমার পক্ষে আমি দেখতেছি লোক আসছে আমি সহ তো ভাইয়া বলি নাই ঠিক আছে ভাইয়া বুঝাতে পারছি বুঝাতে পারছি কেন ভাইয়া সন্তান সহ বলিনি দেখো বৃদ্ধ দোম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে বিদ্যুৎ দম্পতি ও কনজাংশন তাদের ও স্যার সাবির সাথে দেখো কি অবস্থা यस এত কম স্টুডেন্ট ক্লাস করা করতেছে আজকে কয় ক্লাস আজকে নয় নাম্বার ক্লাস উনি নয়টা টপিক শেষ নয়টা টপিক শেষ আলহামদুলিল্লাহ নয়টা না আজকে 10টা টপিক শেষ হবে বেসিক্যালি 10টা 10টা টপিকস আজকে আরো একটা টপিকস করাবো

এটা আর কি সো দেখো ভাইয়া এই কনজাংশনটা তোমার খেয়াল করতে হবে ঠিক আছে কানেক্ট করছেন এক বিদ্যুৎ দম্পতি ও তাদের দুই দম্পতি প্রত্যেকে প্রত্যেকে এই জিনিসগুলো তোমার খেয়াল করতে হবে বাংলা কথাগুলো তোমার খেয়াল করতে হবে বুঝতে পারছো ভাইয়া বুঝতে পারছো ভাইয়া শেষ আরেকটা দিব ভাইয়া ভাইয়া একটু সময় তো দিতে হবে ভাইয়া ভাইয়া কোন দিকে যাবো তোমাদের একটু সময় দাও রে ভাই প্লিজ একদম হাত জোড় করতেছি রে ভাই ওকে আচ্ছা যেগুলো প্রবলেম আছে ওগুলো তো সলভ করাই দিব ভাই তোরা এভাবে যে বুঝতে পারছো শেষ আমি অঙ্কটা থেকে চলে যাচ্ছি কিন্তু শেষ ওকে সো আমরা হচ্ছে তাহলে এর পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমাদের নেক্সট ম্যাথমেটিক্স হচ্ছে সাত নাম্বার অঙ্কে চলে যাচ্ছি হ্যাঁ আমরা একটু দেখবো হ্যাঁ একটু ভাইয়া দেখবো তাহলে ভাই একটু দেখো তাহলে ভাই একটু দেখো সবাই নেক্সট ইয়াস নেক্সট হ্যাঁ অবশ্যই ভাইয়া কারণ একটা মেয়ে এত সময় নষ্ট করার কোনো মানে হয় না দেখো ভাইয়া এখানে তিনজন মানুষকে আমি খেয়াল করতেছি হ্যাঁ তিনজন মানুষ একটা নাম হইতেছে ভাইয়া পি আরটা নাম হইতেছে ভাইয়া কিউ আরটা নাম হইতেছে ভাইয়া আর এই তিনজন মানুষ আছে এখানে এখন বলতেছে ভাইয়া দেখো এখানে দেখো প্রশ্নটাকে খেয়াল করতে হবে পি এবং আর এর বয়সের সাথে হ্যাঁ পি এবং আর এর বয়সের সাথে আমরা বলতেছি ভাইয়া কিউ এর দ্বিগুণ যোগ করলে যোগফল কত হচ্ছে ভাইয়া উনষাট হইতেছে এটা একটা পাইতেছে ঠিক আছে এরপরে দেখো ভাইয়া কিউ এবং এই যে দেখো এখানে কি আর বলতেছে যোগ যোগফল কত হচ্ছে আবার পি এর সাথে ভাইয়া দেখো পি এর সাথে কিউ এর তিন গুণ এবং হচ্ছে ভাইয়া আর এর তিন গুণ যদি যোগ করি যোগফল কত হইতেছে ভাইয়া একশো আট হইতেছে এখন বলতেছে ভাইয়া পি এর বয়সটা কত তোমরা ফাইন্ড আউট করতে বলছে ঠিক আছে পিয় বয়সটা কত ফাইন্ড আউট করতে বলছে ঠিক আছে ভাইয়া ওকে সো তাহলে ভাইয়া দেখো অঙ্কটা আমরা কেমনে সলভ করতেছি ভাইয়া অঙ্কটা কেমনে সলভ করতেছি সব একটু দেখো ঠিক আছে একটু দেখো ধরি ধরি পি কিউ আর এর বয়স যথাক্রমে যথাক্রমে ভাইয়া তাহলে ভাইয়া প্রথম ক্ষেত্রে দেখো ভাইয়া পি এবং আর এর সাথে কিউ এর দ্বিগুণ ঠিক আছে ভাইয়া পি এবং আর এর সাথে কিউ এর দ্বিগুণ যোগ করছি পি এর বয়স কত ভাইয়া এক বছর আর এর বয়স কত ভাইয়া ওয়াই বছর তারপরে দ্বিগুণ যোগ করলে কিউ এর দ্বিগুণ পি এবং আর এর সাথে সরি টু সে সরি টু সে এটা হবে না একটু দেখো দেখো পি এবং আর পি এর বয়স কত ভাইয়া এক্স আর এর বয়স কত ভাইয়া জেড ঠিক আছে না ভাইয়া তারপর হচ্ছে ভাইয়া কিউ এর দ্বিগুণ বলছে কিউ এর দ্বিগুণ মানে কত ভাইয়া টু ওয়াই যোগ করলে কত হচ্ছে ভাইয়া উনষাট হচ্ছে বুঝতে পারছি ভাইয়া কত হচ্ছে ভাইয়া উনষাট আচ্ছা ফিফটি নাইন লিখি কত হচ্ছে ভাইয়া কত হচ্ছে উনষাট হচ্ছে ঠিক আছে উনষাট হচ্ছে বুঝতে পারছি ভাইয়া বুঝতে পারছি উল্টা কথা বলে আমি বাইর করে দিব ক্লাস থেকে বুঝতে ওকে তাহলে দেখো প্রশ্নটা এই করার সাথে সাথে ক্লিয়ার হচ্ছে দেখো পি এবং আর এর বয়সের সাথে আমরা কি করছি দেখো এটা হচ্ছে পি এবং আর এর বয়স এটার সাথে ভাইয়া দ্বিগুণ এর বয়সের আমরা কি করছি ভাইয়া যোগ করছি যোগ করার পরে ভাইয়া যোগফল কত হিসেবে ভাইয়া অনুসাইট হইছে ঠিক আছে ভাইয়া যোগফল কত হিসেবে ভাইয়া অনুসাইট হইছে এরপর দেখো হ্যাঁ এরপরে হচ্ছে ভাইয়া দেখো এই জায়গায় একটু দেখবো সবাই ঠিক আছে এরপর একটু দেখো ভাইয়া এরপর দেখো ভাইয়া কিউ এবং আর এর সাথে ঠিক আছে ভাইয়া দেখো কিউ এবং আর এর সাথে হ্যাঁ কিউ আর এর সাথে পিওর তিন গুণ তাহলে ভাইয়া কিউ এর বয়স কত ভাইয়া কিউ এর বয়স হতে হোক কিউ এর বয়স হচ্ছে ভাইয়া ওয়াই আর এর বয়স কত ভাইয়া জেড ঠিক আছে ভাইয়া তারপরে দেখো ভাইয়া তারপরে কত বলছে কিউ এবং আর এর সাথে পি এর তিন গুণ পি এর তিন গুণ মানে কত হবে ভাইয়া থ্রি এক্স হবে টি পি এর তিন গুণ যোগ করলে কত হচ্ছে ভাইয়া সিক্সটি এইট হচ্ছে কত হচ্ছে ভাইয়া সিক্সটি এইট হচ্ছে ঠিক আছে এরপর এরপর দেখো ভাইয়া বুঝতে পারতেছি সবাই বুঝতে পারতেছি বুঝতে পারতেছি ভাইয়া দেখো মনোযোগ দাও মনোযোগ দাও সবাই একটু মনোযোগ দাও এরপর দেখো ভাইয়া আবার পি এর সাথে আবার পি এর সাথে কিউ এর তিন গুণ এবং আর এর তিন গুণ যোগ করলে ঠিক আছে পি মানি কথা ভাইয়া পি এর বয়স কথা ভাইয়া এক্স পিয়ের বয়সের সাথে বলছে ভাইয়া কিউ এর তিন গুণ মানে কত ভাইয়া থ্রি ওয়াই আর এর তিন গুণ মানে কত থ্রি এগুলো যোগ করলে কত হচ্ছে এগুলো যোগ করলে হচ্ছে ভাইয়া কত একশো আট হচ্ছে যোগ করার পরে যোগফল কত হচ্ছে ভাইয়া একশো আট হচ্ছে এখন বলতেছে আমার পিয়ের বয়সটা কত এটা থেকে এখন বের করতে হবে ঠিক আছে পিয়ের বয়সটা কত এখান থেকে বের করতে হবে ওকে বুঝতে পারছি না ভাইয়া সবাই এই তিনটে ইকুয়েশন কি সবাই বুঝছো এই তিনটে ইকুয়েশন কি সবাই বুঝতে পারছো ভাইয়া আমাকে জাস্ট জানাও এই তিনটে ইকুয়েশন আমরা সবাই বুঝতে পারছি ক্লিয়ার কোন ওকে সো তাহলে ভাইয়া দেখো তাহলে ভাইয়া দেখো এখন আমরা কি করবো আমরা বুঝছো এখানে একটা মার্ক এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তাহলে দেখো এখন একটা কাজ করবো কি জানো ভাইয়া আমরা একটা থেকে একটাকে বিয়োগ করব ঠিক আছে একটা থেকে একটাকে হচ্ছে ভাইয়া আমরা বিয়োগ করলেই আমরা কি পাই যাব ভাইয়া আমরা ভ্যালু পাই যাব ঠিক আছে এখন যদি আমি যদি দেখি আমি যদি ডাইরেক্ট যদি করতে যাই আমি যদি ডাইরেক্ট যদি করতে যাই আমার কি করতে হবে আমি যদি এক্স এর আমার টার্গেট হচ্ছে ভাইয়া কত পি এর মানটা বের করা পি এর মানটা যদি বের করতে যদি যাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে আমি দুই এবং তিনের সাথে খুব ইজিলি বের করতে পারতেছি যেমন দেখো আমার বাদ দেওয়া লাগবে তাহলে ভাইয়া দেখো তাহলে ভাইয়া দেখো আমি যদি সাথে করি আমি দুই এর সাথে গুণ করি যদি যদি এবং এটা ভাইয়া তিন থেকে বিয়োগ করি ঠিক আছে তিন থেকে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে ভাইয়া দেখো দুই সাথে তিন গুণ করলে কথা পাইতেছি ভাইয়া থ্রি ওয়াই পাইতেছি দুইয়ের সাথে দেখো এই দুইয়ের এর সাথে আমি তিন গুণ করতেছি দুইয়ের সাথে তিন গুণ করলে থ্রি ওয়াই পাইতেছি

এদুর পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো ভাইয়া ঠিক আছে সাজাই ফেললে ভালো হয় স্বাভাবিক ভাইয়া ভাবে দিছি কারণ কাটাকাটি করার জন্য তুমি দেখো আমার তো ভাইয়া লাগবে কিউ এর বয়স আর এর বয়সের আমার প্রয়োজন কি এগুলো এত বাদ দিয়ে ফেলতে হবে না এগুলোকে যদি আমি আমার হিসাব থেকে বাদ দিয়ে ফেলি তাহলে ভাইয়া আমরা করতে পারতেছি ঠিক আছে ভাইয়া তিনটা ভাইয়া গুণ করছি কেন ভাই গুণ করছি গুণ করে আমরা এটার সাথে আমরা কি বিয়োগ করে বাদ দেওয়ার জন্য তিন গুণ করছি ভাইয়া বাদ দেওয়ার জন্য বুঝতে পারছো ভাইয়া তিন গুণ করছি ভাইয়া বাদ দেওয়ার জন্য ওকে ঠিক আছে তাহলে কত ভাই 8x সমান আমরা কত পাচ্ছি ছিয়ানব্বই পাচ্ছি ঠিক আছে গুণ আর বিয়োগ একসাথে করছি তাহলে তিন দিয়ে কেন গুণ করবো ভাইয়া তিন দিয়ে গুণ না করলে তুমি এখানে থ্রি ওয়াই থ্রি জেড এদের সাথে তুমি কাটাকাটি করবা কেমনে এই আমার টার্গেট কত এটা তো দুই এই এখানে দেখো আমি যদি থ্রি ওয়াই কে বিয়োগ করতে হবে থ্রি জেড কে বিয়োগ করতে হবে কারণ ভাইয়া এক্স মানে কার বয়স পি এর বয়সটা হচ্ছে আমার বের করতে হবে তাহলে এই থ্রি ওয়াই এবং থ্রি জেড যদি সমান করতে যাই এখানে ওয়াই এবং জেড কে আমার তিন দ্বারা গুণ করতে হবে না নাহলে তো ওয়াই এবং ওয়াই থেকে যদি থ্রি ওয়াই কে বাদ দিলে তখন তো শূন্য আসবে না কত আসবে টু ওয়াই আসবে এই আসার জন্য আমরা কি করছি এই দুই নাম্বার কে আমরা তিন দ্বারা গুণ করছি পুরো সমীকরণকে বুঝতে পারছি ভাইয়া ওকে ওকে বুঝাইতে পারছি ওকে এবার বুঝতে পারছো তাহলে ভাইয়া কত এই টেক্স সমান কত ভাইয়া ছিয়ানব্বই তাহলে ভাইয়া দেখো তাহলে ভাইয়া কত হবে উভয় পক্ষে আট ভাগ করলে এক্স ইকুয়াল টু কত ভাইয়া বারো তাহলে ভাইয়া পি এর বয়স কত হচ্ছে বলো দেখি তাহলে আমরা কি বলতে পারতেছি ভাইয়া পি এর বয়স পি এর বয়স কত হচ্ছে ভাইয়া একটু সবাই একটু আনসার করি পি এর বয়স কত হচ্ছে সবাই একটু আনসার করে সবাই পি এর বয়স অবশ্যই অবশ্যই কত হবে ভাইয়া বারো হবে ওকে ঠিক আছে ওকে তাহলে আমাদের আনসার কত আমাদের আনসার ডেফিনেটলি হচ্ছে ভাইয়া বারো ঠিক আছে ভাইয়া ওকে দেখো পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি আচ্ছা এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি হ্যাঁ এই অঙ্কটা তোমরা পারার কথা এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি সবাই সবাই করবা ইটস ইউর হোমওয়ার্ক সবাই একটু স্ক্রিনশট তুলে ডান লিখো এস নিয়ে ডান লিখো এস এস তুলে ডান লিখো সবাই এটা তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে সবাই একটু এস এস তুলে ডান লিখো ঠিক আছে ডান লিখো সবাই ঠিক আছে ভাইয়া ভাইয়া নাম্বারিং এ ভুল হয়েছে এটা সাত নাম্বার হওয়ার কথা একটু নাম্বারিং এ ভুল হয়েছে আর কি ভাইয়া ঠিক আছে ওকে সবাই একটা জিনিস ভালো লাগতেছে সবাই সবাই হেল্প করতেছে এস এস ডান তাহলে আমি নেক্সট ম্যাথে চলে আসছি ভাইয়া ঠিক আছে লেইলা ঠিক আছে দেখো লেইলা কি বলছে ভাইয়া লেইলা মেরি থেকে দুই বছরের ছোট লেইলা ভাইয়া কি ভাইয়া মেরি থেকে কত বছরের ছোট ভাইয়া দুই বছরের ছোট যদি ভাইয়া মেরির বয়স যদি ভাইয়া দুই বছর হয় তাহলে বছর দুই আগে লেইলার বয়স কত ছিল ভাইয়া লেইলার বয়স কত ছিল ঠিক আছে বুঝাইতে পারছি তাহলে কি বলতেছে ভাইয়া দুই বছর আগে লেইলার বয়স কত ছিল তাইলে ভাইয়া দেখো এখন আমরা অঙ্কটা কেমনে করতে পারতেছি একটু ভাইয়া মনোযোগ দাও ঠিক আছে তাহলে ভাইয়া মেরির আমরা আমাদের এখানে একটু ভাইয়া মনোযোগ দিতে হবে ঠিক আছে একটু মনোযোগ দিতে হবে আমি একটা অপশন গুলো দেখবো অপশনের মধ্যে যেহেতু এম আছে তাহলে আমাদের টা হিসাবে আনতে হবে ঠিক আছে এমটা ভাই এখানে দুই বছর না এই জায়গায় হবে ভাইয়া এম বছর ঠিক আছে এই জায়গায় কত বছর হবে সরি টু সে এখানে আমাদের রিজবি ভাইয়া ভুল করছে বিয়ে করে ফেলছে তোমরাও এটা ভাইয়া দুই বছর হবে না ঠিক আছে এটা হবে ভাইয়া এম বছর এটা হবে কত ভাইয়া এম বছর বুঝাইতে পারছি এটা হবে ভাইয়া এম বছর বুঝাইতে পারছি ভাইয়া যদি মেরির বয়স যদি বছর এম হয় তাহলে বছর দুই আগে লেইলার বয়স কত ছিল ঠিক আছে হ্যাঁ তাহলে ভাইয়া দেখো লেইলা তাহলে ভাইয়া লেইলার বয়স জানার আগে তাহলে আমরা একটু ভাইয়া জেনে নিই মেরির বয়স দেওয়া আছে কত ধরে মানে মেরির বয়স কত ভাইয়া মেরির বয়স হচ্ছে ভাইয়া এম বছর মেরির বয়স কত ভাইয়া মেরির বয়স মেরির বয়স এম বছর ঠিক আছে এম বছর ঠিক আছে ভাইয়া মেরির বয়স কত এম বছর তাহলে মেরির বয়স যদি এম বছর বছর হয় বলতেছে আগে দুই এরপর বলছে কি লেইলা মেরি থেকে কত বছরের ছোট লেইলা হচ্ছে মেরি থেকে দুই বছরের ছোট তাহলে ভাইয়া মেরির বয়স যদি এম বছর হয় তাহলে ভাইয়া লেইলার বয়স কত লেইলার বয়স কত হবে লেইলার বয়স হবে এম থেকে হচ্ছে ভাইয়া বয়স হবে বয়স হবে যেহেতু দুই বছরে ছোট তাহলে কত হবে ভাইয়া এম মাইনাস টু হবে এম মাইনাস টু হবে ঠিক আছে এম মাইনাস টু হবে তাহলে ভাইয়া দেখো দুই বছর আগে লেইলার বয়স কত ছিল ভাইয়া তাহলে ভাইয়া দেখো দুই বছর আগে লেইলার বয়স কত ছিল দুই বছর আগে লেইলার বয়স কত ছিল লেইলা দুই বছর আগে লেইলার বয়স কত ছিল তাহলে কি হবে ভাইয়া এম মাইনাস টু এর সাথে আবারও ভাইয়া মাইনাস টু হবে না ভাইয়া দুই বছর আগে দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারতেছি আমাদের লেলার বয়স কত ছিল দুই বছর আগে এম মাইনাস ঠিক আছে বুঝাইতে পারছি ভাইয়া ঠিক আছে ওর এর নাম লেইলা দ্যাটস ওয়াই সে নামটা দিছে সবাই বুঝতে পারছি সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার ওকে হান্ড্রেড হান্ড্রেড ক্লিয়ার ওকে তো আমি আর সময় নিচ্ছি না আমি নেক্সট ম্যাথে চলে যাচ্ছি ভাইয়া কারণ সময় নেওয়ার কোনো দরকার নেই আর পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি অফ আর অঙ্ক পাইলাম এটা একটু মনোযোগ দিতে হবে ঠিক আছে একটু মনোযোগ দিতে হবে কি বলছে ভাইয়া পি এর বয়স হচ্ছে ভাইয়া কিউ এর কত গুণ তিন গুণ পি এর বয়স কিউ এর কত গুণ ভাইয়া তিন গুণ একটু ভাইয়া মনোযোগ দিতে হবে ঠিক আছে পি এর বয়স কিউ এর তিন গুণ হ্যাঁ এরপরে বলতে ভাইয়া কিন্তু পাঁচ বছর আগে পি এর বয়স কিউ এর কত গুণ ছিল ভাইয়া পাঁচ গুণ ছিল তাহলে বর্তমানে পি এর বয়সটা কত বের করতে হবে আমার সাথে সাথে অঙ্কটা করলে তাহলে প্রশ্নটা বুঝে যাবা বর্তমানে পি এর বয়সটা আমার বের করতে হবে ঠিক আছে ভাই একটু দেখো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে ঠিক আছে ভাইয়া একটু ভাইয়া মনোযোগ দাও একটু মনোযোগ দাও তাহলে ভাইয়া বুঝতে হবে ঠিক আছে তাহলে দেখো ভাইয়া প্রথমে আমাকে এই জায়গায় কি বলছে পি এর বয়স কিউ এর তিন গুণ তাহলে ভাইয়া ধরি 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 ভাইয়া কিউ এর বয়স যদি ভাইয়া এর বয়স যদি ভাইয়া এক ভাইয়া পি এর বয়স কত হবে ভাইয়া তাহলে ভাইয়া পি এর বয়স কত হবে তাহলে ভাইয়া পি এর বয়স কত হবে তাহলে ভাইয়া পি এর বয়স হবে থ্রি এক্স না ভাইয়া কারণ দেখো ভাইয়া কারণ পি এর বয়সটা কিউ এর কত গুণ হচ্ছে তিন গুণ হচ্ছে বুঝাইতে পারছি ভাইয়া বুঝেতে পারছি লাইনটা সবাই বুঝছো লাইনটা সবাই বুঝছো ভাইয়া সবাইকে ক্লিয়ার থ্রি এক্স এবার দেখো ভাইয়া পাঁচ বছর আগে হিসাবটা করি ভাইয়া পাঁচ বছর আগে পাঁচ বছর আগে ঠিক আছে পাঁচ বছর আগে পি এর বয়স কত ছিল ভাইয়া পাঁচ বছর আগে পি এর বয়স ছিল আগের হিসাব আগের হিসাব করলে মাইনাস ঠিক আছে পাঁচ বছর আগে পি এর বয়স কত ছিল ভাইয়া এক্স মাইনাস ফাইভ ছিল ঠিক আছে একটু কত ছিল ঠিক আছে এক্স মাইনাস ফাইভ ছিল পাঁচ বছর আগে তাহলে বয়স কত ছিল কিউ এর বয়স ছিল ভাইয়া থ্রি এক্স মাইনাস ফাইভ এটা ছিল ঠিক আছে থ্রি এক্স মাইনাস ফাইভ তবে ভাইয়া এই জায়গায় তোমাকে কি বলছে ভাইয়া তাহলে পাঁচ বছর আগে পি এর বয়স কিউ এর বয়স আর পাঁচ গুণ ছিল পাঁচ বছর পূর্বে পি এর বয়স কত ভাইয়া প্রশ্ন মতে আমরা কি বলতে পারতেছি প্রশ্ন মতে হ্যাঁ প্রশ্ন মতে কি বলতে পারতেছি পি এর বয়স পি এর বয়স কথা বয়স কত ভাইয়া থ্রি পি এর বয়স কত হইয়া বয়স ছিল যে ভাইয়া এত কিউ এর বয়সের কয় গুণ ছিল ভাইয়া কিউ এর বয়সের পাঁচ গুণ ছিল বুঝাইতে পারছি ভাইয়া দেখো পাঁচ বছর পরে পি এর বয়স পি এর বয়সটা লিখছি তারপর ভাইয়া কিউ এর বয়সটা লিখছি কিউ এর বয়সের কয় গুণ ছিল বলছে ভাইয়া পাঁচ গুণ ছিল দ্যাটস সবাই পাঁচ গুণ হইছে ঠিক আছে ভাইয়া ওকে ওকে তাহলে ভাইয়া দেখো এখন জাস্ট আমরা কি করবো থ্রি এক্স মাইনাস ফাইভ 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 এক্স মাইনাস টোয়েন্টি ঠিক আছে তাহলে ভাইয়া ওই পাশে যদি যাই মাইনাস তাহলে দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স

পি এর বয়স কত হবে পি এর বয়স কত হবে পি এর বর্তমান বয়স কত হবে থ্রি এক্স দ্যাট মিন্স কত থ্রি ইন্টু টেন হুইচ ইজ কত ভাইয়া তিরিশ ঠিক আছে বুঝাইতে পারছি ভাইয়া সিম্পল অঙ্ক ভাই সবাইকে ক্লিয়ার ক্লিয়ার সবাই আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না আবার বলতেছে এটা বুঝিনি কি না রে ভাইয়া একটু কমেন্ট দেখতাম হ্যাঁ কমেন্ট দেখতেছি ভাইয়া কি প্রবলেম আমি এটা কোন সমস্যা কিনা বলো প্রশ্ন মতের প্রথম লাইনটা ভাইয়া রে ভাইয়া দেখো পাঁচ বছর আগে পাঁচ বছর আগে বলতেছে ভাইয়া পি এর বয়স কিউ এর বয়সের কত গুণ পাঁচ গুণ ও সরি টু সে আমি এটা ভুল করছি কেউ বলে নাই গাদা গুলা একটা থেকে একটা এটা কার বয়স পাঁচ বছর পর এটা হচ্ছে ভাইয়া কিউ এর বয়স এটা হচ্ছে ভাইয়া পি এর বয়স একটা মানুষও বলো নাই আমার তাই না এইটা যে আমি এখানে পি এবং কিউ লিখছি তোমরা কিউ আমার বলো কেন আচ্ছা ওকে আচ্ছা ওকে ভাইয়া সরি আমার ভুল হয়ে গেছে আমি আসলে খেয়াল করতে পারিনি সরি 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 আই এম রিয়েলি সরি ফর দ্যাট ঠিক আছে ভাইয়া সবাই বলছে আচ্ছা ওকে আই এম রিয়েলি সরি আমি আসলে খেয়াল করিনি এনিওয়ে আমাকে বুঝতে পারছিস সবাই আচ্ছা ওকে আমি তো শুনতে পাই না আচ্ছা একটা স্পিকার লাগাই মনে ওকে আচ্ছা বুঝতে পারছি এখন এখন সবাই সবাই কমেন্ট অঙ্ক করতেছিলাম আর খেয়াল যাই আর কি ঠিক আছে ওকে এখন সবাই ক্লিয়ার এখন সবাই ক্লিয়ার কিনা বলো এখন সবাই ক্লিয়ার এখন সবাই ক্লিয়ার হুইচ ইজার নাও ক্লিয়ার আচ্ছা 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 ওকে 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 এখন নাও ক্লিয়ার তো সবাই क्लियर है कौन ओके यस वेरी गुड आंसर কত ভাই यस নো वेरी गुड পারোটি বিস্কুট তাহলে आंसर হইতে হয় কত 30 ঠিক আছে ওকে এনিওয়ে 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 তাহলে भैया আমরা কি রেখে উঠে গেল احمد কোথায় আসলাম আমি তাহলে দেখো আমরা এখন করবো ভাইয়া সিরিজ ঠিক আছে এখন কি করবো ভাইয়া আমরা করবো ভাইয়া সিরিজ ভাইয়া তোমরা আমাদের আমার অ্যানালিটিক্যাল ক্লাস ওয়ানটা কে কে করছো সবাইকে অ্যানালিটিক্যাল ক্লাস ওয়ানটা করছো অ্যানালিটিক্যাল ক্লাস ওয়ান কে কে করছো ভাইয়া বড় দিকে ভাইয়া ওয়ান কে কে করছো সবাই করছো ভাইয়া জাস্ট আমাকে বলো ठीक है एनालिटिकल क्लास वन के के कोर्स सो आपके जस्ट जाना जाना देखी भैया के के कोर्स सो के के कोर्स सो जाना देखिए कोर्स सो सो ओई 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 क्लास हमें धारा कराई सिलम ना सीरीज कराई सिलम ना भैया सीरीज कराई सिलम ना धारा कराई सिलम ना হ্যাঁ করছি তো সিরিজের মেইনলি বেসিক থেকে শুরু করে যা যা বেসিক ম্যাথমেটিক্স ছিল আমি ওই ক্লাসে দিয়ে দিছিলাম এরপরে মানে আইকিউ টাইপস যা যা প্রশ্ন আসার কথা কিংবা বেসিক যা যা আসার কথা তা তোমাদেরকে দিয়ে দিছি আচ্ছা সবাই কি ক্লাসটা করে কি ভাই বুঝছো সবাই ক্লাসটা করে কি ভাই বুঝছিলা বুঝছিলা ভাইয়া সবাই ওকে যা জানাও দেখি ভাইয়া বুঝছিলা না ভাইয়া সবাই ক্লিয়ার ছিল না সবাই ওকে ওকে তাহলে ভাইয়া আমরা আজকে কিছু ধারার একটু অন্য ধরনের কিছু অঙ্ক করব ঠিক আছে আজকে এটা হচ্ছে তোমাদের নাইন পয়েন্ট ওয়ান মানে তেরো দশমিক এক মনে হয় চ্যাপ্টারটা তোমার ধারার হ্যাঁ ধারাটার তেরো দশমিক এক চ্যাপ্টার হ্যাঁ তো দেখো ভাইয়া এখানে এরকম একটা ধারা দিয়ে দিছে আট এগারো চোদ্দ সতেরো এত ধারাটার কোন পদ তিনশো বিরানব্বই এখানে দুই ধরনের একটা দুই ধরনের অঙ্ক পাবা একটা হচ্ছে অ্যান্তম পদ এনতমা পদের মান বের করতে বলবে আর একটা হচ্ছে ভাইয়া তোমার সমষ্টি বের করতে হবে জাস্ট দুইটা ক্যাটাগরির ম্যাথমেটিক্স এখানে পাবা ঠিক আছে জাস্ট দুইটা ক্যাটাগরির ম্যাথমেটিক্স এখানে তুমি পাবা বুঝাতে পারছি ভাইয়া হ্যাঁ সূত্র আছে দেখাই দিছি তো ভাইয়া সময় তো দিয়ে দেওয়া লাগবে তাই না তোমরা যে সময় লাগে যদি চিল্লা করে হবে তাহলে ভাই আমাদের ধারাটা কত আমরা একটু অঙ্কগুলো করি তাইলে ধারাটা কোন পদ দ্যাট মিন্স হচ্ছে ভাইয়া কোন পথ আমাকে বের করতে হবে n এর ভ্যালুটা বের করতে হবে তাই না তাহলে ভাইয়া দেখো ধারার প্রথম পথ তাহলে ধারাটা আমাদের কিরকম ছিল আট এগারো চোদ্দ সতেরো ঠিক আছে ডট ডট এটা ছিল আমাদের ধারা তাহলে ধারাটার প্রথম পথ কোনটা ভাইয়া ধারাটির প্রথম পথ প্রথম পথ কত ভাইয়া প্রথম পথ এ প্রথম পথকে আমরা প্রবেশ করি এ ধারা প্রথম পথ কত ভাইয়া প্রথম পথ হচ্ছে ভাইয়া আট ঠিক আছে প্রথম পথ কত ভাইয়া প্রথম পথ হচ্ছে ভাইয়া আট এরপর দেখো ভাইয়া সাধারণ অন্তর কত হবে দেখো সাধারণ অন্তর দেখো সাধারণ অন্তর সাধারণ অন্তর কত হচ্ছে সাধারণ অন্তর ডি সমান কত বলতে পারতেছি ভাইয়া ডি সমান বলতে পারতেছি এগারো থেকে আট বিয়োগ কত পাইতেছি তিন পাইতেছি ঠিক আছে তাইলে এখন ভাইয়া আমাকে কি বের করতে হচ্ছে ভাইয়া এনতম পথ ঠিক আছে ধারাটির কোন তম এনতম পথ হচ্ছে ভাইয়া বিরানব্বই কিন্তু কোন তম এই জিনিসটা হচ্ছে ভাইয়া আমার ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে ধারাটির কোন তম আমার এই জিনিসটা হচ্ছে ভাইয়া ফাইন্ড আউট করতে হবে তো আমরা আমরা সবাই কি জানি ভাইয়া n তম পদ সমান কত n তম পদের একটা সূত্র আছে এই এটা হচ্ছে সূত্র a n 1 d এটা হচ্ছে ভাইয়া সূত্র ঠিক আছে এখান থেকে হচ্ছে ভাইয়া n এর মানটা আমার বের করতে হবে সো বলতেছে ভাইয়া ধারাটির কোন পদ আমাকে আমাকে 392 হবে এটা বের করতে বলছে তাহলে ভাই আমরা ডাইরেক্টলি ভাই বের করতে পারি সূত্রাম দিয়ে a n 1 d কত ভাইয়া 392

ঠিক আছে তিনশো বিরানব্বই তাহলে কথা ভাইয়া তাহলে এখন ওভে পক্ষে তিন দ্বারা ভাগ করো তাহলে এনতমা পদের মান পাই যাবা ওভে পক্ষে তিন দ্বারা ভাগ করো সবাই ওভে পক্ষে তিন দ্বারা ভাগ করার পরে এন এর মান পাই যাবা তিন দ্বারা ভাগ করলে কত হচ্ছে তিন দ্বারা ভাগ করলে হচ্ছে ভাইয়া একশো উনত্রিশ হচ্ছে ঠিক আছে আর দেখো ভাইয়া এখানে সাধারণ অন্তর মানে কি ভাইয়া ভাইয়া দেখো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ঠিক আছে সবাই ক্লিয়ার বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি সবাই ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার তাহলে ভাই আমাদের আনসার কোনটা হচ্ছে ভাইয়া আমাদের আনসার কোনটা হচ্ছে ভাইয়া বলো দেখি আমাদের আনসার কোনটা হচ্ছে দেখি বলো দেখি হুইজ ইজ আওয়ার রাইট আনসার জাস্ট টেল মি হুইজ ইজ আওয়ার হুইজ ইজ আওয়ার রাইট আনসার রাইট আনসারটা একটু বলো দেখি ভাইয়া আমি একটু রাইট আনসারটা দেখি সবার ঠিক আছে একটু রাইট আনসারটা দেখি আনসার নাই রিয়েলি আনসার নাই আনসার নেই তো আচ্ছা আনসার নাই এখানে কি ভাইয়া রাইট আনসারটা নাই রাইট আনসার নাই বুঝাইতে পারছি ভাইয়া রাইট আনসার নাই সো এটা 100 আমি আপনার डेमो दीसी ইটস নট आवर রাইট आंसर এখানে কোনো আনসার নাই ঠিক আছে এটা রাইট আনসার কত একশো উনতিরিশ বুঝাইতে পারছি পরবর্তীতে চলে যাচ্ছি ভাইয়া দেখো ভাইয়া এখানে ভাইয়া আমাদের কি বের করতে হবে তাহলে দেখো হ্যাঁ +59 হ্যাঁ এই জায়গায় যখন প্লাস ফিফটি নাইন ইকুয়াল টু থাকতে পারে এই জায়গায় বের করতে হবে ভাই এই ধরনের যদি দেওয়া থাকে প্লাস 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 দিয়ে যদি লাস্টে যদি একটা নাম্বার দেওয়া থাকে দ্যাট মিন্স হচ্ছে আমার কি বের করতে হচ্ছে ভাইয়া আমার সমষ্টি বের করতে হচ্ছে কি বের করতে হচ্ছে ভাইয়া আমার সমষ্টি বের করতে হচ্ছে বুঝাইতে পারছি ভাইয়া কি বের করতে হচ্ছে ভাই আমার এই জায়গায় সমষ্টি মনে করো এই জায়গায় প্লাস প্লাস দিয়ে এখানে প্লাস প্লাস মানে হচ্ছে ভাইয়া এখন এটার আমার আমরা কি বের করব সমষ্টি বের করব সবাই একটু সমষ্টি সূত্রটা লিখো সমষ্টি সূত্রটা সবাই একটু লিখো ঠিক আছে সমষ্টি সূত্রটা সবাই একটু সমষ্টি দেখো সমষ্টি প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি ঠিক আছে এটা হচ্ছে ভাইয়া কি ভাইয়া আমাদের সমষ্টির সূত্র ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি ভাইয়া সমষ্টির সূত্র বোঝাইতে পারছি ভাইয়া ওকে ঠিক আছে তাহলে এই অঙ্কটা কি করবো এই অঙ্কটা যখন করতে যাবো প্রথমে আমাদের কিসের মান বের করতে হবে এন এর ভ্যালুটা বের করতে হবে অ্যানতম পদটা বের করতে হবে আমি যদি অ্যানতম পদের মানটা বের করে ফেলতে পারি তাহলে সমষ্টিটা আমি ইজিলি বের করে ফেলতে পারবো ঠিক আছে ভাইয়া এরপরে দেখো তাহলে কিভাবে করতেছি ভাইয়া দেখো তাহলে ভাইয়া প্রথম অ্যাজ ইউজুয়াল আমরা এ এর মানটা লিখে ফেলি এ সমান কত জানি ভাইয়া এ সমান কত জানি এ সমান জানি ভাইয়া 5 এগুলো তো সবাই এখন জানে বি সমান কত সাধারণ অন্তর মানে প্রথম পদ থেকে দ্বিতীয় পদটা বিয়োগ তাহলে কত হচ্ছে ভাইয়া 11 মাইনাস 5 হুইচ ইজ কত ভাইয়া 6 তাহলে ভাইয়া দেখো তাহলে ভাইয়া দেখো এখান থেকে এন তো পদটা আমরা কিভাবে বের করব ভাইয়া তাহলে দেখো এন তো পদ সমান আমরা কি জানি a n 1

টু এখান থেকে তো এন এর ভ্যালুটা বের করতে হবে আমার ঠিক আছে তাহলে দেখো এর ভ্যালু কত ভাইয়া এর সমান কত হচ্ছে 5 ঠিক আছে এল মাইনাস 1 6 59 ঠিক আছে তাহলে ভাই দেখো 5 6 এন okay? মাইনাস 6 ওকে 6 এন মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে কত 59 রাইট ভাইয়া রাইট তাহলে ভাই দেখো এখন কত হচ্ছে হুম তাহলে ভাইয়া এখানে এখানে ভাই কথা বলতে পারতেছি ভাইয়া ফিফটি নাইন ঠিক আছে ওই পাশে যদি চলে যাই তাহলে কত হচ্ছে ভাইয়া ইকুয়াল টু সিক্সটি ওই পক্ষে ছয় দ্বারা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে ভাইয়া টেন হচ্ছে ঠিক আছে এন এর ভ্যালু আমরা পাই গেলাম তাহলে ভাই এন এর ভ্যালু আমরা এখন কোথায় বসাবো এন এর ভ্যালু এখন আমরা কোথায় কোথায় বসাবো ভাইয়া ঠিক আছে হচ্ছে এখন আমরা সমষ্টিতে বসাবো হচ্ছে এখন সমষ্টিতে বসাবো সমষ্টি ঠিক আছে ভাইয়া দেখো এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে এন ভ্যালু কথা ভাইয়া এন ভ্যালু হচ্ছে ভাইয়া দশ দুই এর ভ্যালু কত ভাইয়া 5 জাস্ট ভ্যালু গুলো বসাবো এখন 5 ঠিক আছে n এর ভ্যালু কত এখানে 10 মাইনাস 1 d এর ভ্যালু কত ছিল d এর ভ্যালু ছিল ভাইয়া 6 ঠিক আছে তো দেখো এখানে কত হচ্ছে কাটা কাটি করলে 5 5 তো 5 এখানে তো এখানে n এর কত পাচ্ছ 5 গুণ 10 10 থেকে एक्चुअली এখানে 9 ওকে তাহলে 5 10 54 5 64 তাহলে কত ফাইভ ইন্টুটি ফোর সমান কত ফাইভ ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া এন তোমার পদে হ্যাঁ ম্যাক্সিমাম সময় এই লাস্টের মানতে হবে ঠিক আছে লাস্টের মানতে হবে ওকে লাস্টের মানটাই হবে তাহলে তুমি অ্যানের মানটা বের করতে এটা হ্যাঁ সব সময় এই মানটা লিখবা লাস্টের মানটা লিখবা ঠিক আছে লাস্টের মানটা লিখবা ছয় দিন ভাই বুঝতে পারছি ভাইয়া ওকে পাঁচের সাথে চৌষট্টি কে গুণ বলে কথা হচ্ছে ভাইয়া তিনশো বিশ হচ্ছে তো আবার রাইট অ্যান্সার ইস কত রাইট অ্যান্সার কোনটা হচ্ছে সবাই বলে এবার ক্লিয়ার সবাই ক্লিয়ার ওকে ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি সবাই ক্লিয়ার ঠিক আছে সবাই যদি ক্লিয়ার হও তাহলে আমি তোমাদের বাড়ি কাজ দি ঠিক আছে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ইটস ইউর হোমওয়ার্ক স্ক্রিনশট তুলে ডান লিখো হোমওয়ার্ক ডান লিখো এস এস তুলে ডান লিখবা ঠিক আছে এস এস তুলে সবাই ডান লিখবা এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ভাইয়া ইটস ইউর হোমওয়ার্ক ওকে স্ক্রিনশট তুলে ডান লিখো সবাই এটা হচ্ছে তোমার এটা হইতেছে তোমাদের হোমওয়ার্ক এটাও পারবা ভাইয়া এখানে বলছে নয়টা পদে সমষ্টি বের করতে ঠিক আছে নয়টা পদ দ্যাট মিনস হচ্ছে তোমার এর মানটা দেওয়া আছে তাহলে ভাইয়া এনতমা পদ আর বের করার দরকার নাই যা সমষ্টি সূত্রটা লিখা তোমরা করে ফেলতে পারবা একটু স্ক্রিনশ নিয়েও তুলে ডান লিখো এস এস তুলে একটু ডান লিখো ভাইয়া সবাই ঠিক আছে এটাও তোমাদের হোমওয়ার্ক এখানে জাস্ট তোমাদের এর ভ্যালুটা দেওয়া আছে তাই না এর ভ্যালুটা হচ্ছে এই জায়গায় দেওয়া আছে তোমাদের সো এর ভ্যালু যেহেতু দেওয়া আছে বুঝাইতে পারছি এখানে আমাদের এন এনার ভ্যালুটা দেওয়া আছে হোমওয়ার্ক পারবা সবাই ওকে তো এখন হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা ম্যাথে যাচ্ছি ঠিক আছে এখন আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক পড়াই দেখো এখন তোমাদের যদি ভাইয়া এই ধরনের ম্যাথমেটিক্স থাকলে তোমরা কি করবা প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার গড় পথ এই লেভেলের প্রশ্ন থাকলে কি করবা এই লেভেলের প্রশ্ন থাকলে কি করবা হ্যাঁ তোমাদের যদি এরকম যদি প্রশ্ন থাকে প্রথম পঞ্চাশটা স্বাভাবিক সংখ্যার গড় প্রথম একশোটা স্বাভাবিক সংখ্যার গড় প্রথম দুইশোটা স্বাভাবিক সংখ্যার গড় প্রথম তিরিশটা স্বাভাবিক সংখ্যার গড় এই ধরনের প্রশ্ন যদি তোমাদের করে ডিডিকলি এই সূত্রটা প্রয়োগ করবা ঠিক আছে এন প্লাস এন টু এটা হচ্ছে তোমাদের প্রথম এত সংখ্যার গড় এত সংখ্যার গড় এই জিনিসটা যখন বলবে ডিডিকলি এই সূত্রটা প্রয়োগ করবা তাহলে ভাই এখানে এন এর ভ্যালু কোনটা হবে যে জিনিসটা বের যত সংখ্যার বের করতে হবে ওইটা হবে ভাই এন এর ভ্যালু

পঁচিশ দশমিক পাঁচ ক্লিয়ার তো সবাই ক্লিয়ার ক্লিয়ার সবাই ওকে সো এখন আমি তোমাদেরকে আর দুইটা টাইপস কিছু অঙ্ক শিখাই ঠিক আছে কিছু অঙ্ক তোমাদেরকে শিখাই মনে করো এই লেভেলে একটা প্রশ্ন আসছে তুমি কি করবা ঠিক আছে মনে করো এই ধরনের একটা প্রশ্ন আসছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ঠিক আছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস তারপর হচ্ছে ডট 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 পঞ্চাশ স্কোয়ার ঠিক আছে পঞ্চাশ স্কোয়ার ইকুয়াল টু হোয়াট ঠিক আছে এই লেভেলে প্রশ্ন আসছে তুমি কি করবা এই লেভেলে প্রশ্ন আসছে তুমি কি করবা এই লেভেলের প্রশ্ন এরকম করে যদি প্রতিটা ধারাতে যদি বর্গ যদি থাকে বর্গ যদি থাকলে তুমি কি করবা ভাইয়া কি করবা তুমি কি করবা এই ধরনের যদি প্রশ্ন থাকে প্রতিটা স্বাভাবিক সংখ্যার উপর যদি ভাইয়া স্কোয়ার যদি থাকে তখন তোমাদের একটা সূত্র দেখাই দিতেছি এই সূত্রটা প্রয়োগ করবা ঠিক আছে তখন এইখানে ইকুয়াল থাকা মানে কি ভাইয়া তোমাদের সমষ্টি বের করতে বলতেছে সমষ্টি বের করতে বলছে তাই না ভাইয়া তাহলে ভাইয়া এই ক্ষেত্রে আমি

তাহলে ভাই এইটা ক্যালকুলেশন করে যেটা আসে এটাই হচ্ছে তোমাদের आंसर ক্যালকুলেশন করে আমাকে आंसर জানাও ক্যালকুলেশন করে কত আসছে ক্যালকুলেশন করে কত আসছে আমাকে একটু জানাও দেখি ভাইয়া ক্যালকুলেশন করে কত আসছে জানাও দেখি নিচে সব সময় 6 হবে ভাইয়া সব সময় 6 এটা এটা সূত্র এটা একটা সূত্র হ্যাঁ এটা একটা সূত্র রে ভাইয়া ঠিক আছে এটা একটা সূত্র সব সময় 6 হবে ক্যালকুলেশন করে জানাও কত হবে ওকে তাহলে ক্যালকুলেশন করে কত আসতেছে বিয়াল্লিশ হাজার নয়শো পঁচিশ বিয়াল্লিশ হাজার নয়শো পঁচিশ এটা হচ্ছে আমাদের রাইট আনসার ঠিক আছে না ভাইয়া ওকে এখন দেখো আরেক ধরনের প্রশ্ন তোমাদের থাকতে পারে হ্যাঁ স্কোয়াড এখন স্কোয়াড না থেকে এখন মনে করো তোমার স্কোয়াড নাই তোমার থেকে কি আছে ভাই কিউব আছে ঠিক আছে মনে করো তোমার প্রশ্ন আছে এরকম প্রশ্ন আছে মনে করো এরকম ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস 60 কিউব হ্যাঁ ইকুয়াল টু হোয়াট এরকম একটা ঘনমূলের সূত্র আছে তখন তুমি কি করবা এরকম একটা ঘনমূল আছে তখন তুমি কিভাবে সমষ্টিটা বের করবা বলো দেখি ভাইয়া এখানে একটা সূত্র আছে যখন তোমাদের কিউব থাকবে তখন ধারাটার সমষ্টি কত হবে তখন ধারাটির সমষ্টি কত হবে ঠিক আছে তখন ধারাটির সমষ্টি কত হবে লিখে ফেলো ভাইয়া তখন ধারাটির সমষ্টির সূত্রটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি চট করে লিখে ফেলো সবাই তখন ধারাটির সমষ্টি হবে ভাইয়া দেখো এন এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার ঠিক আছে তখন ধারাটির সমষ্টি কত হবে এন এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার ঠিক আছে ভাইয়া সবাই একটু লিখে ফেলো সূত্রটা এরপর এখন কি করবো ভাইয়া এন এর ভ্যালুটা বসাবো এন এর ভ্যালু কত ভাইয়া এন এর ভ্যালু হচ্ছে ভাইয়া ষাট এখানে কত হচ্ছে ভাইয়া ষাট প্লাস ওয়ান ঠিক আছে তার কত হচ্ছে ভাইয়া স্কোয়ার তাই না ভাইয়া এরকম হচ্ছে না ভাইয়া ক্যালকুলেশন করো আস্তে আস্তে ক্যালকুলেশন করো সবাই আস্তে আস্তে কত হচ্ছে দেখো তাহলে দুই দানা এটাকে কাটাকাটি যাচ্ছে তার কত হচ্ছে ভাইয়া তিরিশ হচ্ছে তাহলে দেখো আস্তে আস্তে তিরিশ গুণ কত হচ্ছে ভাইয়া সিক্সটি ওয়ান হচ্ছে সিক্সটি ওয়ান কে গুণ করে কি করবা স্কোয়ার করবা যেটা আস্তে আস্তে ওইটাই হচ্ছে আনসার বুঝে দিতে পারতেছি ভাইয়া এটা সূত্র কেন হবে এটা তুমি বলিও না ভাইয়া এই জিনিসটা তোমাকে তোমাকে যদি ব্যাখ্যা করলে তোমার মাথা মাথা থেকে মগজটা খুইলা পড়বে এই জিনিসটা আমি যদি তোমাকে এখন এক্সপ্লেনেশন করতে তোমার মাথা থেকে মগজটা খুইলা পড়বে ভাইয়া এটা একটা সূত্র কেন হবে এই জিনিসটা তুমি বলিব না এটা সূত্র এটা একটা চোরা সূত্র ঠিক আছে ঠিক আছে ভাইয়া ওকে এই জিনিসটা এখন আমি তোমাকে যদি এক্সপ্লেনেশন করতে চাই তোমার আমার ক্লাসে থাকবা কয়জন জানো এক্সপ্লেনেশন যখন করতে যাই কারণ তোমরা তো অতটুকু এখনো ম্যাথ এক্সপার্ট হও নাই কিংবা ম্যাথ নিয়ে এখানে অনার্স মাস্টার্স কিও নাই এখনো সবাই ছোট আমার ক্লাসে 10 জন থাকবে না এই 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 জিনিসটা যখন আমি তোমাকে এক্সপ্লেইন করব ঠিক আছে কারণ এগুলার এক্সপ্লেনেশন আছে হ্যাঁ অবশ্যই এক্সপ্লেনেশন আছে আমি যখন এক্সপ্লেনেশন দিব তোমরা তোমরা মনে করে এখন ম্যাথ নিয়ে গ্র্যাজুয়েশন করতেছ ফিজিক্স নিয়ে গ্র্যাজুয়েশন করতেছ এরকম লেভেলে আছো তখন হচ্ছে আমি তোমাকে এইসব জিনিসগুলো নিয়ে এক্সপ্লেনেশন দিতে পারতাম ঠিক আছে

এই বুঝতে পারছো এত লম্বা অঙ্ক করার দরকার আছে জাস্ট সূত্রটা দিবে আনসারটা চলে আসবে ভাইয়া সূত্রটা দিলে আনসারটা চলে আসবে ভাইয়া হ্যাঁ ছুটি আজকে হচ্ছে আমরা আর কি কি পড়ছি ভাইয়া এটা আমরা দেখিনি আজকে নয় নাম্বার আমরা আমাদের নয় নাম্বার আমাদের দশটা টপিক শেষ বয়স শেষ ও হাল্লা বয়স শেষ দশটা টপিক আমরা শেষ করে ফেলছি নয়টা ক্লাসে ঠিক আছে নয়টা ক্লাসে দশটা টপিক শেষ ঠিক আছে ইনশাল্লাহ তাহলে দেখা হচ্ছে কখন কালকে দেখা হবে কখন আগামীকাল কেমন লাগছে ক্লাস এই বুঝতে পারছো আজকে ক্লাসটা কি বুঝতে পারছো কেমন লাগছে বলো দেখি কেমন লাগছে হাউ ডু ইউ ফিল কেমন লাগছে ভাইয়া কালকে কি টপিক হবে বইলা দিব ভাইয়া কালকে কি টপিক হবে বইলা দিবো ঠিক আছে ভালো লাগছে ভাইয়া ভালো লাগছে আলহামদুল্লাহ দশটা টপিক আলহামদুলিল্লাহ এই তো ভেরি গুড এই যে শকুরানা গুজর করতেছো টা দশটা টপিক একটা ভাইয়া ইমাজিন করো না ভাইয়া একটা একটা জিনিস সীমা করো দশ তারিখ থেকে আমরা ব্যাচ শুরু করছি আজকে হচ্ছে ভাইয়া বিশ তারিখ তাই না বিশ তারিখে আমরা অঙ্কের নয়টা ক্লাস করে ফেলছি দেখো ভাইয়া কয়টা ক্লাস করছি ভাইয়া আমরা অঙ্কের করছি ম্যাথের করছি কয়টা ক্লাস ম্যাথের করছি ভাইয়া নয়টা ক্লাস ঠিক আছে তোমার অ্যানালিটিক্যাল স্কিল এর ক্লাস করছি কয়টা তিনটা ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারের ক্লাস করছি কয়টা ভাইয়া চারটা ক্লাস করছি ক্লাস করছি ভাইয়া কয়টা দুইটা ভাই কয়টা ক্লাস শেষ করছি নয় তিন আহ বারো বারো চার আঠারোটা ক্লাস শেষ করে ফেলছি ভাইয়া তাছাড়া ভাইয়া রেকর্ড ক্লাস কয়টা আছে পনেরোটা ক্লাস কতগুলো জিনিস আমরা কমপ্লিট করে ফেলছি জাস্ট দেখো তোমরা ঠিক আছে ওকে ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আসসালামু আলাইকুম